গতরাত্রে এসে মারকাজে পৌঁছেছিলাম তখন অলরেডি মজা করে আমাদের ডক্টর মিজান ভাইকে বললাম দ্রুত ঘুমিয়ে যান বা গেঞ্জিটা চেঞ্জ করে ঘুমান না হলে লুত্ফার ওস্তাজি কিন্তু লাঠি নিয়ে আসবে মার্কাজ হচ্ছে আসলে অনন্য নিজের গুণ গাওয়ার জন্য নয় বাইরে গেলে মার্কাজের গুরুত্ব মার্কাজের পরিবেশটা খুব ভালোভাবে বোঝা যাবে অর্থাৎ তুমি যে এলম অর্জন করতে এসেছো প্রথমেই তোমাকে নিয়তের পরিশুদ্ধতা অর্জন করতে হবে অর্থাৎ কেন তুমি এলম অর্জন করতে এসেছো এটা তোমাকে আগে ঠিক করতে হবে বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রশ্ন হাজারো ছাত্ররা হাজারো প্রশ্ন উত্তর সমাধান খুঁজে পেতাম আমরা মার কাজের একজন অফিস সহকারী আমাদের মোজাম্মেল কাকার কাছে সবচেয়ে বেশি আমার স্মৃতির জায়গা এটা সেটা হচ্ছে যখন আমাদের পরীক্ষার ঘোষণা দেওয়া হয় সাময়িক পরীক্ষাগুলো প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষা এই পরীক্ষার আগে প্রায় দশ দিন বা এক সপ্তাহ আগে থেকে মার্কাজের অবস্থা এমন থমথমে একটা অবস্থা হয় যে সবাই যেন ইতি কাফে বসেছে লেখাপড়ার সময় লেখাপড়া তো আমরা ফাঁকে দিই খেলার সময় খেলা লেখাপড়ার সময় লেখাপড়া মার্কাজে আগের যে লেখাপড়ার পরিবেশ ছিল এখনো আমাকে বারবার স্মরণ করা যে ছোটবেলায় যেভাবে লেখাপড়া করেছি এখনো যদি ওই লেখাপড়াটা জারি থাকতো তো অনেক শিখতে পারতাম আমি কতটা ভালোবেসে অন্তর থেকে সময় শ্রম কষ্ট করে তিলে তিলে মাথার খান পায়ে ফেলে আপনাদের আমাদের টাকা খরচ করে এটাকে মূল্যায়ন আমরা সবাই করব ইনশাআল্লাহ কৃতজ্ঞ মহাতার আমি জামাতের পরে সশ্রদ্ধ চিত্তে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেদাহীন চিত্তে যদি আমির জামাত সেই দিন আমাকে তাহারিকের প্রকৃত হিসাবে না নিয়োগ দিতেন এবং আমার অনেক শিক্ষক বলেছেন লেখাপড়া শেষ আমি সেটাকে কর্ণপাত করিনি তাহলে আজকে হয়তো লেখক হিসাবে আমি যতটুকু প্রতিষ্ঠা পেয়েছি এটি পেতাম না আমার পড়াশোনার শুরু থেকে শেষ পর্যন্ত এই মার পড়াশোনা শুরু করেছিলাম ঠিক কত সালে তখন ছোট আব্বুর সাথে সাইকেলে যেত আসতাম হয়তো সেটা ছিয়ানব্বই সপ্তানব্বই দিকে হয়তো হবে সে সময় আমার পড়াশোনা শুরু আর শেষ এরকম একটা পুনর্মিলন অনুষ্ঠান মার্কাদের বর্তমান এবং অতীতের ছাত্রদের জন্য মানে সেতু বন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত একটা পদক্ষেপ এটা আসলে আমি মনে করি বাংলাদেশের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান মানে সাফল্যের দিক থেকে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে এই মার্কাজকে গণ্য করা যায় দাখিল পাস করি দুই হাজার এবং আলিম পাস করি দুই হাজার নয় আসলে মাদ্রাসা আলাদা এবং হেফজখানা আলাদা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق شمس شم شاء الله سبحانه وتعالى الجنة جاء الله رب العالمين বিশেষ কৃপায় আল মারকাজুল ইসলামিয়া салаফি নওদাপা রাজশাহী যা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এই মার্কাস থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সৌদি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ করে বা ফারেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান 2023 এর সম্মানিত সুধি মণ্ডলী আল মার্কাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত শিক্ষক মন্ডলী মার্কাজের প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ প্রশংসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আবারো গাপন করছি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত সুধী মন্ডলী অনুষ্ঠানের এ পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا أن ينادي للايمان ان امنوا بربكم فامنا অভ্যানাফ ফিরল না দুনু বে না ও চ ফিরান সেই আচি না ও চা মাল ব্র নির্স্বাদ হচ্ছে আমি বিতাড়িত শয়তান হতে আল্লার নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি নিশ্চয় আল্লাহর সৃষ্টি সমূহের মধ্যে আসমান জমিন এবং রাত্রি ও দিবসের আগমন নির্গমনে জ্ঞানীদের জন্য আল্লাহর নিদর্শনসমূহ রয়েছে যারা শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে এবং বলে হে আমাদের প্রতিপালক তুমি ওগুলোকে অনর্থক সৃষ্টি করোনি মহাপবিত্র তুমি অতএব তুমি আমাদেরকে জাহান নামে থেকে বাঁচাও হে আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান নামে নিক্ষেপ করো তাকে তো তুমি লাঞ্ছিত করো আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই হে আমাদের প্রতিপালক আমরা আমাদেরকে একজন আহ্বানকারীকে আমাদেরকে ইম আমরা একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি তিনি আমাদেরকে আহ্বান করেছেন এই বলে যে তুমি বা তোমরা তোমাদের প্রতিপালকের উপরে ইমান আনো অতপর আমরা ইমান এনেছি হে আমাদের প্রতিপালক অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের ভুল ত্রুটি সমূহ মার্জনা করো এবং আমাদেরকে সৎকর্মশীলদের সাথে মৃত্যু প্রদান করো ও আখর আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসা আল্লাহ আমরা অর্থসহ কোরআনুল করিম তেলাওয়াত শুনছিলাম আল মার্কাজুল ইসলামিয়া সালাফির অষ্টম শ্রেণীর ছাত্র আহনাব মুবাসিরের কাছ থেকে সে আলহামদুলিল্লাহ এ বছরে জুন মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত অর্থসহ কোরআনুল করিম তেলাওয়াতে বিভাগীয় পর্যায়ে মার্কাস থেকে আলহামদুলিল্লাহ প্রথম স্থান অধিকার করেছিল আহলে আদিসরা আকিদার ক্ষেত্রে কখনো কারোর সাথে লেজুর বৃত্তি বা এটাও ঠিক ওটাও ঠিক এ আকিদা কখনো পোষণ করে না কেন এই কথা বললাম যদিও আলহামদুলিল্লাহ সে দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগী হিসেবে লড়েছিল সেখানে জাতীয় পর্যায়ে ঢাকাতে যাওয়ার পরে সংক্ষিপ্ত কথা সেখানে তার ত্রুটি হয়েছিল সে সিরিয়ালে আসতে পারে না এ কারণেই যে সে কোরআনুল করিম এর শেষে এই বাক্য বলেনি তাই পরবর্তীতে শিক্ষক ছিলেন তাদেরকে তখন এদিকে তারা ইঙ্গিত দিলেন কিন্তু কোরআনুল কারিম হচ্ছে সত্য কালাম মহান আল্লাহ তালার পক্ষ থেকে তো এটা আবার বলার ক্ষেত্রে সদাকাল্লাহুল আলিউল আজিম আল্লাহ এটা সত্য বলেছেন এ কথা কেন বলতে হবে দলিল কোথায় আহলে এই সমস্ত বাক্যের ক্ষেত্রে কখনো আপোষ করে না আপোষহীন এক সংগঠন আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই একটু ভুলে গেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের মার্কাজের প্রাণ প্রিয় প্রতিষ্ঠানের সাবেক মার্কাজিয়ান যারা আমাদের মাঝে এসেছেন অনেকেই বিভিন্ন ব্যস্ততায় আসতে পারেননি আমরা মার্কাজের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি আহলান ও সাহলান মারহাবাম বিকুম সকলে একবার বলবে না বড় ভাইদেরকে আহলান ওয়া সাহলান মারহাবাম বিকুম একবার জোরে যারা এসেছেন একে একে তাদের পরিচয় এবং মার কত সালে পড়াশোনা করেছিলেন সেটা বলবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে জাগরণী ইসলামী জাগরণী পরিবেশন করবে আল মারকাজুল ইসলামী সালাফির হিফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল ফাহিম আব্দুল্লাহ আল ফাহিম মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞানী এই ধরাতে মোরা অহির নিয়ে ঘুরি দারে দারে আলো ছ মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত নিয়ে এই ধরাতে মোরা অহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে আলো ছড়াতে মোরা তাকলিদ করি না নিজ পথে ডাকিনা না মোদের এ দাওয়াতে মোরা স্বচ্ছ দোলিন ছাড়া ইবাদত করি না প্রভুর এ ধরাতে রসুলের আদর্শকে ধারণ করি সুন্দর গড়তে মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে এই ধরাতে মোরা অহির দাওয়াত নিয়ে ঘুরি দারে আলো আলোচড়াতে মোরা তাওহিত যেনে বুঝে সঠিক আমল করে সুনাতি আমল করি মোরা শিল্পীদাতকে বর্জন করি সঠিক আমল করি সঠিক দিনের পথে অটল থেকে চাই মোরা যেতে মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে এই ধরতে মোরা অহির দাওয়াত নিয়ে ঘুড়ি দারে দারে আলো ছড়াতে। মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে এই ধরাতে ঘুড়ি দারে দারে আলো ছড়াতে মোরা সন্ত্রাস জঙ্গির কম্পিত শিহরণ হরণ এ মোরা শান্তির ছায়া তলে ডাকি বানে বারে চলি মধুপন্থায় দিনের পথের মোরা যতন্ত্র প্রহরি ইসলাম কেটি কাতে মোরা আল্লাহর পথে ডাকি জাগরত গেনিয়ে এই ধরাতে মোরা ওহির দাওয়াত নিয়ে ঘুড়ি দারে দারে আলো ছড়াতে মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে এই ধরাতে মোরা ওহির দাওয়াত নিয়ে ঘড়ি দারে আলো ছড়াতে কথা কলোম সংগঠন এই তো মোদের হাতিয়া মোরাসালাফদের পথ ধরে এই পৃথিবী করি সদা সংস্কার বুকে সাহস রাখি জিহাদি তা বাতিলকে হটাতে। বাতিল কে মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞানী এই ধরাতে মোরা অহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে আলো ছড়াতে মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত এই ধরাতে মোরা ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে আলো ছড়াতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সূরা ইউসুফ 108 নম্বর আয়াতের আলোকে আল সুরে সুরে আমরা জাগরণী শুনছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আবদুল্লাহ আল ফাহিমকে কবুল করুন মার্কাজের সকল ছাত্রকে কবুল করুন আল্লাহ আমিন মারকাজের প্রিয় ছাত্রবৃন্দ সম্মানিত সুধী এ পর্যায়ে উদ্বোধনী ভাষণ উদ্বোধনী ভাষণ প্রদান করবেন আল মার্কাজুল ইসলামী আসসালাফি নদাপাড়া রাজশাহীর কৃতি ছাত্র আল মার্কাজুল ইসলামী আসসালাফি থেকে দুই সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে গমনকারী আলহামদুলিল্লাহ এবং আল মার্কাজুল ইসলামী আসসালাফির বর্তমান ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামকে উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে এরকম একটি চমৎকার অনুষ্ঠান উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান যার সুনাম এবং সুখ্যাতি দেশ এবং দেশের গণ্ডি ছড়িয়ে বিশ্বের সর্বত্র ধ্বনিত হচ্ছে সেই আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান আমাদের গড়ে ওঠার স্থান প্রিয় প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আসসালাফি থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গমনকারী সেখান থেকে ফারেক এবং বর্তমানে অধ্যয়নরত ছাত্রদের আজকের পুনর্মিলন অনুষ্ঠান এবং স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে আমরা প্রশংসা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী বিশ্ব মানবতার কল্যাণ কামী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রিয় ছাত্রভাইরা এবং আজকে আমাদের সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মধ্যমণি যাদেরকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান আবর্তিত সে আমার মার্কাজের প্রিয় সাবেক ছাত্রবৃন্দ যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এবং সুনামের সাথে তারা মার্কাজের ঝান্ডাকে সেখানে উড্ডীন করছেন আজকে তারা দূর থেকে খুব স্বল্প সময়ের নোটিসে তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এই জন্য আলমারকাজ পক্ষ থেকে শিক্ষক ছাত্র কমিটি সবার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি মারকাজ হচ্ছে একটি গোলাপের চমৎকার একটি বাগান যে বাগান থেকে প্রস্ফুটিত গোলাপগুলো ফুটে আজকে যারা সৌরভ ছড়াচ্ছে সেই সৌরভ ছড়ানো সম্মানিত সুধী মন্ডলী আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমি যদিও মার্কাজের সর্বপ্রাচীন ছাত্র এখানে আছি বর্তমানে যারা আছে সাবেক সবার মধ্যে তো আজকে আসলে যেহেতু আমি মার্কাজের ভাইস প্রিন্সিপাল আমি হোস্ট তো আজকে তাদের মুখের কথা তাদের স্মৃতিচারণ তাদের আবেগ অনুভূতি সেই বিষয়গুলোই শুনবো তোমরা তো আমার বক্তব্য শুনেই থাকো এবং সেটা শোনার জন্য অবশ্যই তোমরা উদ্গ্রীব আশা করি তাদের মুখ থেকে মার কাজের স্মৃতিচারণ শুনে তোমরা আনন্দে উদ্বেলিত হবে তোমরা আবেগ আপ্লুত হবে এবং সবচেয়ে যদি বড় বিষয় সেটি হচ্ছে তোমরা উদ্বুদ্ধ হবে যে উচ্চ শিক্ষার জন্য শুধু দেশের এই সীমাবদ্ধ গণ্ডিতে আমাদেরকে সীমাবদ্ধ থাকলে চলবে না বরং উচ্চ শিক্ষার্থে আমাদেরকে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়তো বিশেষ করে মধ্যপ্রাচ্যের মদিন ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আমাদের সেখানে গিয়ে অর্জিত জ্ঞান অর্জন করে দেশে ফিরে সেই জ্ঞানের আলোকে সমাজ সংস্কার আমাদেরকে যাই হোক আমরা এই পর্যন্ত যে পরিসংখ্যান আমি পেয়েছি সেটি হচ্ছে এবং এই পরিসংখ্যান তৈরিতে আমাকে আমাদের মার্কাজের প্রাক্তন ছাত্র গোলাম কিবরিয়া মাদানি সে সহযোগিতা করেছে যেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই মার্কাজ থেকে শুধু মদিনা বিশ্ববিদ্যালয় গমনকারী উনত্রিশ জন ছাত্রের আমরা তালিকা তৈরি করেছি উনত্রিশ জন মোটে পর্যন্ত গেছে আলহামদুলিল্লাহ এছাড়া পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরো আমাদের বারো জন ছাত্র অধ্যয়নরত আছে এর মধ্যে আমরা বিশেষভাবে বলবো সৌদি আরবের জিজান বিশ্ববিদ্যালয়ে তারপরে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় মিশরের আল বিশ্ববিদ্যালয় তাছাড়া আমাদের মাওনা রুস্তুম আলীর ছেলে কাউসার আল মামুন সে অস্ট্রিয়াতে একটি বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করছে ইরানে একজন অধ্যয়নরত ছিল তুরস্কে অধ্যয়নরত আছে আমাদের সাব্বির ইন্দোনেশিয়াতে ছিল আমাদের আর একজন ছাত্র এই সব মিলে আমাদের শুধু মদিনা বিশ্ববিদ্যালয়ে অন্ত্রিশ জন গিয়েছে এবং পৃথিবীর ইউরোপ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমাদের মোটামুটি বারো জন এগারো জন ছাত্র আমরা গিয়েছে আরেকজন ছাত্র জার্মানিতে বর্তমানে আছে আমাদের মার্কাজের ছাত্র আমি সবার নাম একটু বলবো তাদের স্মৃতিচারণের জন্য এবং তারপরে আমরা ইনশাল্লাহ স্মৃতিচারণ শুরু করব। এই মার্কাজ থেকে প্রথম যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এখানে একটি তাদ্রিব হয়েছিল সেই তাদ্রিব থেকে সম্ভবত উনিশশো সাতানব্বই সালে উনি প্রথম গিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের তোমাদের সবার প্রিয় হাফেজ মোহাম্মদ আখতার মাদানি সহসভাপতি আহলেদ সান্দুল বাংলাদেশ সৌদি আরব শাখা এরপরে হাফেজ আব্দুল মতিন সংক্ষেপে বলছি চাপাইন আবগঞ্জ তারপর আমি ছিলাম ডক্টর নুরুল ইসলাম রাজশাহী এরপর আব্দুল আলিম বিন মাদানি মাদানী আব্দুল আহাদ মাদানী রাজশাহী ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী রাজশাহী আবু সাইদ মাদানী বগুড়া মোহাম্মদ মিজানুর রহমান গাইবান্ধা আব্দুল্লাহ আল লুবাব গাইবান্ধা আব্দুল গনি ঝিনাইদহ হাফিজ শাহাদ বগুড়া হাফেজ মকরম রাজশাহী গোলাম কিবরিয়া নওগা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রাজশাহী জুলফিকার নাটোর হাফেজ রুহুল আমিন বগুড়া জাহিদ হোসেন বগুড়া এরা দুই ভাই আমার কাছ থেকে গিয়েছিল এরা সৌভাগ্যবান দুইজন ওদের আর এক করে মোট তিনজন ওরা তারপরে সোহেল বিন আকবর সিরাজগঞ্জ আল মামুন আসিফ রেজা আব্দুল আজিজ বগুড়া আহসান হাবিব নওগা আকমাল রাজশাহী আব্দুল মাজেদ সিলেট আহসান হাবিব বগুড়া শরীফুল ইসলাম যিনি আমাদের আমানুল্লাহ মাদানী ভাইয়ের জামাই গাইবান্ধা এবং আতিকুল ইসলাম বগুড়া আর সর্বশেষ আমাদের সর্বকনিষ্ঠ ছাত্র মদিনা থেকে যে গিয়েছে সে হচ্ছে আমাদের নাবিল নার্সিং দিয়েছে সর্বকনিষ্ঠ এই উনত্রিশ জন ছাত্র এ পর্যন্ত মার্কাস থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এদের মধ্যে অধিকাংশই ফারেক হয়ে গেছে বর্তমানে কেউ কেউ অধ্যয়নরত আছে সেটা তারা বলবে আর এছাড়া আমাদের মোহাম্মদ সাখাওয়াত হোসেন জিজান বিশ্ববিদ্যালয় সৌদি আরব তারপর মোহাম্মদ শফিকুল ইসলাম গাজীপুর কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় জেদ্দা এরপরে আব্দুর রহমান রাজশাহী কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জেদ্দা এরপরে আব্দুল আউয়াল চাপাই নবাবগঞ্জ সম্ভবত সে ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় রিয়াদ এছাড়া কাউসার আল মামুন রাজশাহী অস্ট্রিয়াতে আছে অধ্যয়নরত কামারুজ্জামান আমাদের বদিজ্জামান অস্তাজির নাতি সে ইরান থেকে ডাক্তারি পড়া শেষ করে বাংলাদেশে বর্তমানে বার্ডেম হাসপাতালে সে ইন্টার্ন সেখানে কর্মরত আছে এছাড়া আমাদের আছে সাব্বির দিনাজপুর তুরস্ক তুরস্ক থেকে সে অনার্স কমপ্লিট করে বর্তমানে মাস্টার্স করছে জার্নালিজমের উপরে এরপরে আমাদের আছে আব্দুর রহিম বিন শেখ আব্দুল বিন ইউসুফ ওস্তাজির ছেলে সে বর্তমানে আলাজহার বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আছে এরপরে আমাদের আব্দুল মুমিন চাপায়না আফগান সে আলাজহার বিশ্ববিদ্যালয় মিশর অধ্যয়নরত আছে এছাড়া ওবায়দুল্লাহ গাইবান্ধা সে ইন্দোনেশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছে আর সর্বশেষে যার নাম বলবো সেটি হচ্ছে আব্দুল হামিদ সে বর্তমানে জার্মানিতে আমাদের ছোট তো এই মোটামুটি আমরা উনত্রিশ জন মদিনা বিশ্ববিদ্যালয় এবং এগারো জন পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়নরত এবং ফারেক হয়েছে তাদের আমরা নামগুলো উচ্চারণ করলাম আমরা খুব সংক্ষিপ্ত সময়ে প্রোগ্রামটা আয়োজন করার কারণে সবার সাথে সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি হয়তো কারো করা সম্ভব হয়নি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আজকে যারা কষ্ট স্বীকার করে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা জেনে খুশি হবে যে আলহামদুলিল্লাহ আজকে যারা মার কাছ থেকে ফারেক হয়েছে এদের মধ্যে যারা আছে প্রায় সকলে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পদে কর্মরত আছে আর কিছু আছে যারা এখন অধ্যয়নরত আছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে আমাদের ডক্টরেট পর্যায়ে আছে মিজানুর রহমান গাইবান্ধা আবদুল্লাহ লুবাব গাইবান্ধা এরা দুজন দুক্তরা লেভেল অর্থাৎ ডক্টরেট পর্যায়ে গবেষণা রয়েছে তাছাড়া আমাদের জাহিদ হাসান হোসেন আছে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত এই মোটামুটি একটি পরিসংখ্যান তো আমি আমার বক্তব্য তারা এসেছেন তাদেরকে আমাদের হয়তো বিভিন্ন বিষয়ে ত্রুটি হতে পারে সেটা সবাই আমার জুনিয়র আর কি এখানে ছোট ভাই হিসাবে মার্কাজের সাবেক সতীর্থ হিসাবে এবং এই মার্কাজের প্রস্ফুটিত গোলাপ হিসাবে আমাদের ভুল ত্রুটি তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদেরকে আমরা সবসময় মার্কাজে স্বাগত জানাই তারা যেমন এই মার্কাজে লেখাপড়া শিখেছেন অনুরূপ তারা যেন দেশের বাইরে সব সময় মার্কাজের মুখ জল করতে পারেন এবং যেখানেই থাকবেন মার্কাজের সাথে তাদের সম্পর্কের বন্ধন এবং সম্পর্কের সুতো যেন অত্যন্ত মজবুত হয় সেই আমরা আমি তাদের প্রতি কামনা রেখে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সাবেক মার্কাজিয়ান সুধি মন্ডলী আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাবো আপনাদের সময় আমরা খুব বেশি দিতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত সর্বোচ্চ তিন মিনিট সময়ের মধ্যে আপনার বর্তমান অধ্যয়নরত অবস্থা অথবা পেশার অবস্থা সাথে সাথে আপনি কত সালে আল মার্কাজুল ইসলামিয়া সালাফি থেকে মদিনা বা অন্যান্য ইউনিভার্সিটিতে গিয়েছিলেন সেটার সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন এ আশা রাখছি ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে স্মৃতিচারণ এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাবেক মার্কাজের ছাত্র আমাদের সর্বকনিষ্ঠ ছাত্র মার্কাজ থেকে সদ্য মদিনা ইউনিভার্সিটিতে যাওয়া নাবিল হাফেজ নাবিল মাদানিকে আমরা দেখে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দুই হাজার এগারো সালে আসছিলাম আর দুই হাজার তেইশের মার্চের দশ তারিখে আমি মোদিন নাকি গিয়েছি আলহামদুলিল্লাহ আমার বাসা হচ্ছে আমি মার্কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এবং শিক্ষকদের প্রতি আমি সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সর্বকনিষ্ঠ মার্কাজি যিনি মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন এ পর্যায়ে আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি সদ্য ফারেক ছাত্র মদিনা ইউনিভার্সিটি থেকে এবং আমাদের

আমার পড়াশোনার শুরু থেকে শেষ পর্যন্ত কত সালে তখন তো আব্বুর সাথে ছিয়ানব্বই সপ্তানব্বই দিকে হয়তো হবে সে সময় আমার পড়াশোনা শুরু আর শেষ দুই সালে এবং এখান থেকে শেষ করে আমি মদিনাতে যাই মধ্যখানে কিছু সময় সেটা তিন বছর সাড়ে তিন বছর হবে যেটা আমি বাইরে গেছিলাম শুধু হেফস পড়ার জন্য মার্কাজের বাইরে গেছিলাম সিক্স পাস করে আমি মার্কাজের বাইরে তিন বছর গেছিলাম এস পড়ার জন্য তারপরে আবার মার্কাজে ফিরে আসি আর এইভাবে সতেরো সালে দাওরা শেষ করার মাধ্যমে মার্কাজে আমার পড়াশোনার যে জীবন সেটা মূলত মার্কাজে একটা ধাপ শেষ হয় তারপরে আল্লাহ আলামিন দ্বিতীয় একটা ধাপের সুযোগ তৈরি করে দিলেন দুই সালের বাইশে অক্টোবর আমি মদিনাতে গিয়ে পৌঁছাই আলহামদুলিল্লাহ এই দীর্ঘ সময়ে মার কাজে যে সকল পরিচালক বৃন্দ এবং যারা আমার ওস্তাদ শিক্ষক ছিলেন তাদের প্রতি সত্যি আসলে আমি আন্তরিকভাবে খুবই কৃতজ্ঞ তাদের দেওয়া তাদের পরিচর্যা এবং তাদের মাধ্যমে করা জ্ঞান আমাকে হাসিল উচ্চতর শিক্ষার জন্য আর আমাকে উদ্বুদ্ধ করেছে এবং সে দক্ষতা আমাদেরকে দিয়েছে আমি আল্লাহ আল্লাপুরবুল আলামিন সে সময় যারা ছিলেন এবং এখনো যারা মার্কাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দায়িত্বে এবং শিক্ষক যারা আছেন তারা নির্লসভাবে মারকাজের ছাত্র করার মানে ছাত্র গড়ার যে কারিগর তারা আল্লাহ আলমিনের দিয়ে দোয়া করি যে না আল্লাহ ফাকরুল তিনাদেরকে উত্তম যাজা খায়ের দান করেন এবং ইহকাল এবং পরকালে তাদেরকে উচ্চ মাকাম দান করেন ছাত্র গড়ার কাজটা আসলে খুব সহজ কাজ না ছাত্র গড়ার কাজটা অনেক কঠিন কাজ তারা যে পরিমাণ ধৈর্য এবং সময় আমাদের পিছে ব্যয় করছেন এটার আসলে তুলনা হয় না এজন্য যারা আমার সামনে ছাত্র ভাইয়েরা উপবিষ্ট আছেন বসে আছেন সকলকে অনুরোধ করব। সকল পর্যায়ের দায়িত্বশীল এবং যারা শিক্ষক রয়েছে আমাদের তাদের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল এবং সম্মান প্রদর্শন করার জন্য এবং তাদের জন্য সবসময় আল্লাহ ফখরবুল এটা আমরা দোয়া করব। তারা যে সময় জ্ঞান আমাদেরকে দিচ্ছেন এটা কোনো তুলনা হয় না এটার উত্তম প্রতিদান শুধুমাত্র আল্লাহ ফক্রবুল আলামিনই তাদেরকে দিতে পারবেন সেই উত্তম প্রতিদান দান করুন সে দোয়া করি আর যেটা বললাম আমার শুরু মোটামুটি ছিয়ানব্বই সপ্তম্বর দিকে আর শেষ প্রায় সালের দিকে আর আমার আমাকে অনেকে সবারই প্রায় প্রায় সকলেরই চিনার কথা আমার বাসা এখানেই এই উত্তন্নতা পাড়া আর সবচেয়ে সহজে চিনবে যে পরিচয় সেটা হচ্ছে আমার আব্বা মদ আফজাল হোসাইন এই মাদাসার টিচার উনি আমার আব্বা এটা সংক্ষিপ্ত পরিচয় আছে ঠিক আমি শেষ করছি পরিশেষে যারা বর্তমানে দায়িত্বশীল আছেন এমন একটি মহাতি উদ্যোগ নিয়েছেন যেটার প্রশাসন আসলে পারা যায় না আমরা যারা অতীতে মার্কাস থেকে চলে গেছি এবং যারা মার্কাজে আছি তাদের মধ্যে একটা অবশ্যই সেতু বন্ধন দরকার আর এই সেতু বন্ধনটা হচ্ছে আমাদের মানে যারা চলে যায় তারা কিন্তু সব সময় সেখানে এই মার্কাজে উপস্থিত হতে পারে না এরকম একটা পুনর্মিলন অনুষ্ঠান মার্কাজের বর্তমান এবং অতীতের ছাত্রদের জন্য পুন মানে সেতু বন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত একটা পদক্ষেপ তো দীর্ঘদিন ধরে আমরা এটা চাচ্ছিলাম অবশেষে আল্লাহপাক রাব্বুল আলামিনের ইচ্ছা এটা সফল হয়েছে তা আমরা আশা করব এটা এই বছর থেকে আগামী পরবর্তী যে মানে আগামী প্রতিটি বছরে এটা চালু থাকবে আশা প্রত্যাশা করবো বর্তমানে যারা আয়োজন করেছেন এবং যারা ভবিষ্যতে আসবেন সকলের কাছে আমার একটা একটা আশা থাকবে যে প্রতি বছর যেন এটা এখন থেকে জারি থাকে তো তাদের এই মহতি উদ্যোগের জন্য তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাপুর আলামিন তাদেরকে উত্তম যা খায় দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ মাসা আল্লাহ তিনি স্মৃতিচারণ সাথে সাথে কিছু উপদেশও ছাত্রদের সামনে পেশ করেছেন এজন্যে জাজাহুল্লাহ আহসানুল জাজা এবং সম্মানিত সাবেক মার্কাজিয়ানদের বিশেষভাবে অনুরোধ করব আপনি আপনার পক্ষ থেকে কমপক্ষে একটি নীতিবাক্য ছাত্রদের জন্য পেশ করবেন বলে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যারা আল মার্কাজুল ইসলামিয়া সালাফি সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন আমাদের বাম সাইডে এসে বসবেন বলে বিশেষভাবে অনুরোধ করছি সাথে সাথে দাওরাই হাদিস বিভাগে যে সমস্ত ছাত্ররা অধ্যয়নরত আছে তারাও আমাদের এই বাম্পা শেষে বসবে বলে বিশেষভাবে বলছি এ পর্যায়ে স্মৃতিচারণ করবেন আমাদের সম্মানিত ভাই আব্দুল আজিজ বগুড়া আব্দুল আজিজ বগুড়া বাদা। আজকের এই সমাবেশ সমাবেশে উপস্থিত হতে পেরে আমি প্রথমে আল্লাহ তারা প্রশংসা করি করি আহ আজকে মার্কাজের এই ছাত্রদের সামনে এই কিছু বলতে উঠে মার্কাজের একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে প্রথমে সেটা হলো যে সাপ্তাহিক যে আঞ্জুমান হইতো সে আঞ্জুমানের কথা মনে পড়তেছে যে আঞ্জুমানটা খুব গুরুত্বপূর্ণ তো যাই হোক আমি এখন আমার পরিচয় শুরু করি আমি এই মার্কাজে ভর্তি হয়েছিলাম দুই হাজার সালে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি পড়েছি মোট পাঁচ বছর এরপর দুই হাজার পনেরো সালের আঠারোই ডিসেম্বরে আমি সৌদি আরবে যাই সেখানে পাঁচ বছর পড়াশোনা করার পরে আমি গত বছর রমজান মাসে সাথে রমজান চলে এসেছি দেশে এরপরে এখন বর্তমানে বগুড়ার আলমারকাজ ইসলামী নশীপুর মাদ্রাসাতে সহকারী শিক্ষক হিসেবে খেদমুত করছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আসার পরে প্রথমে যেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম সেখানে আলমারকাজুল ইসলামী চট্টগ্রাম সেখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলাম এরপরে জানুয়ারিতে আমি আমার চলে আসি আর কি এটা ছিল আমার সংক্ষিপ্ত পরিচয় আর আপনারা শুনেছেন এই মার্কাজের যে সাফল্য আমাদের ওস্তাদ ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলামেরই কাছে তিনি শুধু জাস্ট উল্লেখ করেছেন দেশের বাহিরের যে ভার্সিটিগুলোতে আমরা পড়াশোনা করছি সেগুলা কিন্তু এই দেশের মধ্যে সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এই মার্কাজের অনেক সাফল্য রয়েছে যেটা আসলে আমি মনে করি বাংলাদেশের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান মানে সাফল্যের দিক থেকে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে এই মার্কাজকে গণ্য করা যায় এই জন্যে আমি এখানে এই প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পেয়ে আমি আল্লাহ তালার কাছে অসংখ্য কৃতজ্ঞ প্রকাশ করি

প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ আসিফ রেজা আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী এবং আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার এবং আমার সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামের বাড়ির কাছাকাছি এখানে রায়পাড়া সো আমি স্থানীয় একজন মানুষ তবে খুবই অপরিচিত বর্তমানে মার কাজে কারণ অনেক দূরে থাকার কারণে আমি যেমন কাউকেই চিনি না অনেকেই হয়তো আমাকে চেনে না তো আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিই আমি উনিশশো সালে আহ আলমার কাজুল ইসলামী আস্তিতে ভর্তি হই তো প্রথমেই হেফজো একাডেমিক বিভাগে আলিয়াতে ভর্তি হয়ে সেখানে খুব ভালো কিছু করতে পারছিলাম পারছিলামকে হেফজোখানায় আমাকে দিয়ে দেয় এরপরে আল্লাহ রহমতে যতটুকু সৌভাগ্য হয়েছে আমি হেফজো শেষ করেছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ওস্তাদ লুৎফর রহমান এবং আরেকজন ওস্তাদ যাকে হয়তো আপনারা চিনবেন না হাফেজ ইউনুস আলী ওস্তাজির কাছে উনি এখন সাতক্ষীরায় কর্মরত তো ওনাদের কাছে শেষ করেছি দু সালে পাঁচ সালে আলিয়া বিভাগে ভর্তি হয়ে কিতাব বিভাগে ভর্তি হয়ে ২০১০ সালে দাখিল এরপরেই আলিম পড়েছি মার কাজে আমাদের স্বনামধন্য বিভিন্ন শিক্ষকের কাছে তার মধ্যে আমার পাশে আমার অত্যন্ত প্রিয় ওস্তাজি বসে আছেন ডক্টর নুর ইসলাম ওনার কাছে পড়েছি আলিম পরীক্ষা দিয়েছি দু সালে এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এক বছর পড়ার আল্লাহ সুযোগ করে দেন এরপরে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান দু হাজার নাম আসে চোদ্দোর ষোলোই মার্চ আমি সেখানে যাই তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় তো আসলে এখানে আমার এই পরিচয় দেয়ার পরিবর্তে বর্তমান আমি কর্মরত রয়েছি বগুড়া উপজে বগুড়া জেলা শেরপুর উপজেলায় হেরিটেজ আইডিয়াল একাডেমি নামে একটি প্রতিষ্ঠানে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছি তো এখানে আসলে আপনাদের সাথে পরিচিত এবং আপনাদের সামনে কথা বলাটাই আমার আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের খুব একটা পরিচয় দেওয়ার মতো আমি তেমন কিছু নই তবে এই পরিচয় দিতে ভালো লাগে যে আমি একসময় মার্কাজে পড়তাম এটা আমাকে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তো মার আসলে আমাকে কি দিয়েছে আমি কি পেয়েছি মার্কাজের কাছ থেকে সেটা আমি একটু আপনাদের সামনে শেয়ার করতে চাই আসলে মার্কাজ আমাকে দিয়েছে একটা উন্নত মানসিকতা একটা ব্রড মাইন্ড অত্যন্ত সুপ্রসন্ন প্রশস্ত একটা মানসিকতা মার্কাজ আমাকে দান করেছে শিখিয়েছে মার্কাজ শিখিয়েছে নেতৃত্বের গুণাবলী যেটা আসলেই বর্তমানে কর্মজীবনে অত্যন্ত ফলপ্রসূ এবং প্রতিটি পদক্ষেপেই মার্কাজের পরিবেশ মার্কাজ থেকে যে শিক্ষা শিখেছি সেটা কিভাবে কাজে লাগে সেটা প্রতি পদক্ষেপে অনুভব করতে পারি তো মার্কাজ হচ্ছে আসলে অনন্য নিজের গুণ গাওয়ার জন্য নয় বাহিরে গেলে মার কাজের গুরুত্ব মার্কাজের কাজের পরিবেশটা খুব ভালোভাবে বোঝা যাবে ভেতরে থাকলে হয়তো এটার যে কতটা সারফ সম্মান রয়েছে কতটা অবদান রয়েছে হয়তো বা উপলব্ধি নাও করা যেতে পারে কিন্তু বাহিরে গেলে বোঝা যায় আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন অন্যান্য মাদ্রাসা থেকে যাওয়া ছাত্ররা আমাদের প্রশংসা করত তো আসলে কিছু তারা এখানে ভিন্ন কিছু দেখেছে বলেই প্রশংসা করত এখান থেকে আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে অনার্স শেষ করে এসেছি এবং বাংলাদেশে এক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সও করেছি বর্তমানে আমাদের বড় ভাই যারা রয়েছেন এখনো অনেকেই মাস্টার্স এবং পিএইচডিতে বর্তমানে অধ্যয়নরত রয়েছেন তা আমি ওনাদের সাফল্য কামনা করি এর পাশাপাশি ছাত্রদের জন্য যদি কিছু বলতে হয় যেমনটি আমার ভাই বলে গেছেন কিছু বলার জন্য সর্বপ্রথম একটি কথা আমাদের খুবই প্রিয় ওস্তাদজি জনাব আব্দুর বিন ইউসুফ ওস্তাদজির একটি কথা আমি বলতে চাই উনি সবসময় আমাদেরকে বলতেন সব সময় বলতেন যে পরিশ্রম কাউকে ধোকা দেয় না তো আসলেই তাই পরিশ্রম কাউকে ধোকা দেয় না তো এই কথাটা সবাইকে মনে রাখার জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা ছাত্র রয়েছ পরিশ্রম করে যাও ইনশাল্লাহ ফলাফল পাবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে বর্তমানে যে বিষয়টি পরিলক্ষিত হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে সেটা হচ্ছে যে ছাত্ররা শিক্ষকদের প্রতি অনেক সময় কম শ্রদ্ধাশীল হয়ে পড়েছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে তবে আমি বিশ্বাস করি মার্কাজের ছাত্ররা ভিন্ন এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস যেন ভুল না হয় আমি এই কামনা করি কাজেই তোমরা সময় শিক্ষকদের শ্রদ্ধাশীল থাকবে মার যে সমস্ত নিয়ম কানুন করা হয়েছে সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে সেগুলো মেনে চলবে একটি বিষয় তোমাদেরকে আমি স্মরণ রাখতে বলবো যে আইন কানুন করা হয় সকলের কল্যাণের জন্য দু একজনের ব্যতিক্রম হতে পারে কিন্তু এই জন্য আইনকে অশ্রদ্ধা করা অথবা শিক্ষকদের ব্যাপারে বিরূপ মনোভাব প্রকাশ করা এটা ধ্বংসের লক্ষণ এই কাজ করা যাবে না বর্তমানে আমি দু একটি কথা বলে শেষ করব যে এই যে শিক্ষকদের কাছে আমি পড়েছিলাম যারা আমাকে মানুষ করেছেন তার মধ্যে অনেকেই চলে গেছেন এর মধ্যে বদিউজ্জামান হোসেন ২০১২ সালে মারা যান খুবই রিসেন্ট ইয়ার দুই গত বছর জানুয়ারিতে আমাদের অত্যন্ত আমার অত্যন্ত প্রিয় ওস্তাদজি জনাব ফজলুর রহমান ওস্তাদজি মারা গিয়েছেন তোমরা অনেকে হয়তো তার কাছে পড়েছ তো তিনি বলা যায় যে প্রত্যেকে এখানে আমরা যারা আছি সকলেরই শিক্ষক এবং সকলের প্রিয় শিক্ষক তো উনি এখন নেই তো আল্লাহ রাবুল আলামিন উনাকে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করুক তোমরা তাদের জন্য দোয়া করবে যারা তোমরা তাদের কাছে পড়েছ আর সর্বশেষে আজকের এই অনুষ্ঠানটা যিনি আয়োজন করেছেন যিনি এই ফিকরাটা নিয়ে এসছেন তাকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ এ ধরনের একটি অনুষ্ঠানের মাধ্যমে আমার মতো অপরিচিত মানুষরা তোমাদের সাথে একটু পরিচয় হওয়ার সুযোগ পেলো তো অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন তাকে অনেক ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠানগুলো যেমনটি আকমাল বলে গেছে যে সেতু বন্ধন হিসেবে কাজ করে তো আসলেই আমি চাইবো যে আগামী বছরগুলোতেও যেন এই অনুষ্ঠানগুলো এই ধরনের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি অব্যাহত থাকে এবং এই অনুষ্ঠান অব্যাহত রাখার জন্য যে কোনো ধরনের সহযোগিতা জন্য আমি প্রস্তুত রয়েছি আমাকে যে কোনো সময় আমি যে কোনো ধরনের সহযোগিতা প্রস্তুত সুতরাং আমি পরিশেষে আবার সকলকেই ধন্যবাদ জানিয়ে সকলের উন্নতি এলমের বরকত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমি আমার এই সংক্ষিপ্ত ইলমে হলো বক্তব্য শেষ করছি সুবহানাকাল্লাহ ও বিহামদিকাসাদ আল্লাহু ইল্লাহ ইল্লা আনতাস্তাগফিরু ওয়া আলাইকুম ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় ছাত্র আসিফ রেজাকে অনেকে আছে এখানে আমার ছাত্র আছে যাই হোক স্মৃতিচারণ এমন একটা বিষয় যে আরবিতে একটা কথা আছে আল হাদিস জু মানে কথার অনেক ডালপালা আছে যদি আমরা যারা এখানে বসে আছি কথার ঝাঁপি যদি আমরা খোলা শুরু করি সারা রাত দিন কয়েক রাত দিন পার হয়ে যাবে তবু শেষ হবে না এত স্মৃতি আমাদের আছে সেটা মার্কাজের মাঠ থেকে ডাইনিং থেকে নিয়ে শুরু করে সর্বত্র এবং বাইরে সারা রাত দিন চার পাঁচ দিন এক সপ্তাহ চলবে তোমরাও ক্লান্ত হবে না এবং আমাদেরও স্মৃতিচারণ শেষ হবে না কি আমি কি ঠিক বললাম প্রাক্তনরা জি তা আমি ধন্য আমি তাদেরকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি খুব সংক্ষেপে আমরা বলছি আসিফ খুব চমৎকার কথা বলেছেন আমি মাঝখানে একটু সবাইকে আশ্বস্ত করতে চাই যে আলহামদুলিল্লাহ এবার এই আয়োজন হয়েছে তারা দাবি করেছে দাবি না আমরা আগে থেকে আমরা চিন্তা করে রেখেছি যে প্রত্যেক বছর যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ বিশেষ করে মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা এবং সদরীয় পড়াশোনা তাদেরকে নিয়ে প্রত্যেকবার এরকম ছুটির সময় এখানে প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এবং এই প্রোগ্রামের সামনে হোস্ট ওরা হবে আমরা হব আয়োজক অর্থাৎ প্রাক্তন মাদানী বর্তমান যারা অধ্যয়নরত তারা আয়োজন করবে সেখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা স অন্যান্য প্রতিযোগিতা তারা আমাদেরকে ডিরেকশন দিবে আমরা আগে ওটা থ্রো করব মার্কাজে সবকিছু সব কিছু আগে রেডি থাকবে প্রতিযোগিতা নেওয়া তারা এসে তাদের হাতে তোমরা পুরস্কার নেবে ইনশাআল্লাহ এটা আমাদের সামনে অঙ্গীকার থাকবে থাকবে তাদেরকে আরেকটা বিষয় আশ্বস্ত করতে চাই যে আমরা এই বছরের শেষে ইনশাআল্লাহ শুধু মদিনা বিশ্ববিদ্যালয় মার্কাজের যারা সাবেক ছাত্র রয়েছে এবং বর্তমানে আছে সবাইকে নিয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠান করব। এই মর্মে আমি দৃঢ় ঘোষণা প্রদান করছি ইনশাল্লাহ আজকে আর তৃতীয় আরেকটি বিষয় আমার বক্তব্যে আমি বলতে ভুলে গেছি কারণ যিনি প্রধান থাকেন প্রতিষ্ঠা প্রয়োজন অনুষ্ঠান আয়োজনের অনেক টেনশনে থাকতে হয় থাকে তো আসিফ আমাকে কথাটি মনে করে দিয়েছে ধন্যবাদ তাকে আমি যে শুধু মদিনা বা বাইরের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাজশাহী ঢাকা চিটাগাং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সহ অন্যান্য আরো বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ তারা সুনামের সাথে অধ্যয়ন করছে ইতিপূর্বেও তারা আউটস্ট্যান্ডিং ফলাফল করেছে এবং বর্তমানেও তারা পড়ছে যেটা আসিফ বলল সে নিজেও কিন্তু ইংরেজি বিভাগে চান্স পেয়েছিল এবং এক বছর অধ্যয়ন করেছে আমাদের জাহিদ এতিমখানার ছাত্র সে রাজ্য বিশ্ববিদ্যালয় ইংরেজি থেকে মাস্টার্স করে সে এখন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সে শিক্ষা মানে শিক্ষক হিসেবে প্রভাষক হিসেবে কর্মরত আছে গত এতিম সম্মেলনে যার বক্তব্য তোমরা শুনেছ এছাড়া আমাদের সাবেক ছাত্র আব্দুল হাসিব ছিল সেও ইংরেজি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছে এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকাতে এরকম অনেক বিভিন্ন বিভাগে আছে আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের ছাত্ররা সুনামের সাথে অধ্যয়ন করছে আর আলহামদুলিল্লাহ তাছাড়া আমাদের মার্কাজের প্রাক্তন কয়েকজন ছাত্র তারা কিন্তু আলহামদুলিল্লাহ বিশেষ ক্যাডারও হয়েছে যেমন আমার যতটুকু এই মুহূর্তে মনে পড়ছে লাইকাজ হোসাইন আল মাহমুদ সাতক্ষীরা আব্দুল হাসিব বগুড়া এরপরে আমাদের সর্বশেষ আমাদের বদি যেমন অসাজির ছোট ছেলে তাহমিদ সে শিক্ষা যোগদান করেছে মোটামুটি এই পর্যন্ত আমার তিনজনের নাম মনে পড়ছে আর যদি কারো নাম ভুলে যায় আলহামদুলিল্লাহ বিসিএস সহ উচ্চতর পর্যায়ে দেশে এবং দেশের বাইরে সব জায়গায় আমাদের ছাত্ররা কৃতিতে সাক্ষ্য রাখছে এবং অনেকে আজকে শুনতে পাবো অনেকে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মহাদেশ বিভিন্ন পদে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেবকে দিক নির্দেশনা প্রদান করার জন্য সাথে সাথে এই পর্যায়ে স্মৃতিচারণ নিয়ে আসবেন আবদুল্লাহ প্রশংসা সেই মহান একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ অতঃপর দরুদালাম বর্ষিত আখির নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের প্রতি সম্মানিত হাজরিন যেটা আমার কিছুদিনের শিক্ষক আর কি দুই বছরের শিক্ষক ডক্টর নুরুল ইসলাম তিনি বললেন যে সিরিতে স্মারণ করলে শেষ হবে না তো অনেক স্মৃতি আছে যেগুলো বললে শেষ করা যাবে না তো বলে পারিব না বলে এই কথাটি বলিও না আর একবার না পড়িলে দেখো শতবার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা স্মৃতি যখন প্রথম আমার চান্স হয় না তখন আমি এক তিন চান্স হয়ে যায় আমার দুই হয়তো ভাড়া হবে না কিন্তু নিজেকে ছাড়ি নাই একবার দ্বিতীয়বার এখানে আরো আছে যে পঞ্চম বারে চান্স হয়েছে তো অনেক ছাত্র আছে নিজেকে বিফলে করবে এর আগের একটা স্মৃতি এটা বলার উদ্দেশ্য তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য প্রথম যখন মার্কাজে আমি মার্কাজে শুরু আমার দুই হাজার তিন সাল থেকে তিন সালে প্রথম যখন মার্কাজে ভর্তি হই আমাদের শামসুল আলম মুস্তাজি আছে তাকে স্মরণ হয় আমার এলাকা সবচেয়ে খারাপ ছিল উনি লেখা শিখাতেন সুন্দর এরপরে ওই বছর একটা সাবজেক্টে ফেল করি যেটা তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি একটা সাবজেক্টে ফেল করি কিন্তু নিজেকে পিসপা করে নি আলহামদুলিল্লাহ আমরা বড় ভাই এখানে আছে উনি তখন আমাকে ঝাড়ি দিয়ে বলছিলেন কি পড়িস ফেল করিস তোর শিক্ষার পাশ করে যাচ্ছে তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে পিস্পা হওয়ার কোন কারণে এই মারকাজে যেটা আসিফ ভাই বললেন যে প্রত্যেকটা সেক্টরে তোমাকে নেতৃত্ব দেওয়া শিখাবে তুমি যে কোনো জায়গায় যাও না কেন এই মারকাজের ছাত্র যে কোন জায়গায় যাও না কেন এখানে যে গুনাগুণ পাবে তোমরা এই বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে সেই গুনাগুণ তোমরা পাবে না এটা আমি হল্প করে বলতে পারি যে অন্য কোনো প্রতিষ্ঠানে এই গুণাগুণ তোমরা অর্জন করতে পারবে না সোনামণি যুব সংঘ আলেস আন্দোলন আলা আরো যত সেক্টর রয়েছে মার্কাস শাখা মহানগর শাখা বিভিন্ন শাখা রয়েছে এখানে যে নেতৃত্ব দানের একটা যে গুণাগুণ তোমরা অর্জন করবে এটা কোন প্রতিষ্ঠানে পাবে না বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেক ছাত্রের সাথে আমরা উদ্বোষ করেছি কিন্তু এই নেতৃত্ব দেওয়ার গুণাবলী তাদের মধ্যে আমরা লক্ষ্য করে নাই আর এই প্রতিষ্ঠানে যতটা তোমরা তোমাদের এলম বিস্তার করার সুযোগ পাবে নিজেকে যদি গুটিয়ে রাখো তাহলে পারবে না যখন যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবে যদিও তোমার জন্য কঠিন হবে এখানে লেখা পড়ার অনেক ঘাটতি আসবে বিভিন্ন সময় ইস্তেমা সুনামি সম্মেলন বিভিন্ন সময় বিভিন্ন কিছু যদিও সময় সংক্ষেপ অনেক কিছু এখানে আছে সেখান থেকে তোমার শিক্ষা অর্জন আছে তুমি নিজেকে মনে করছো যে এই সময়টা আমি ব্যয় করছি হয়তো আমার পড়ালেখার লস হচ্ছে না ওখানেও তোমার জ্ঞান অর্জন হচ্ছে যে জ্ঞানের ফায়দা আমরা বাহিরে গিয়ে অনুভব করি এই মার্কাসকে মার্কাজকে সব সময় মনে হয় যে যেখানে আমাকে নেতৃত্ব দেওয়া শিখেছে যেখানে আমাকে যে কোনো একটা অনুষ্ঠান যে কোনো একটা অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য এই মার্কাজের ছাত্ররা সব সময় অগ্রণী ভূমিকা পালন করতে পারবে সম্মানিত হাজির আমার দুই হাজার পাঁচ সাল থেকে এখানে লেখাপড়া শুরু দুই হাজার সাল পর্যন্ত এখানে লেখাপড়া করি চোদ্দ সালে দাওরা শেষ বর্ষে যদিও পরীক্ষা দেওয়া হয়নি যখন চোদ্দ সালে চান্স হয় পনেরো সালের জানুয়ারির পঁচিশ তারিখে এখান থেকে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যাই এরপরে সেখানে লেখাপড়া করি করার পরে দেশে আসছি দুই সালে আসার পরে দিনাজপুর একটা ছোট মাদ্রাসায় পাঁচ মাস ছিলাম এখন বর্তমানে আসি সাতক্ষী সালাফিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসাবে সেখানে প্রায় দেড় বছর পার হয়ে গেল ওখানে আসি বর্তমানে তো সকলের নিকট দেওয়া চাই যেন ভবিষ্যতে যেন আল্লাহর আব্বুল আলমিন আমাকে সুস্থ শরীরে দিনের خدمت পাশাপাশি ছাত্র তৈরি করার তৌফিক দান ও দান করেন সেই দোয়া রেখে এখানে ইতি টানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ দুইটি বাক্য মার্কাস তোমাকে কি দিল মার্কাস থেকে কখনো চলে যাওয়ার পরে সেটা উপলব্ধিতে আসবে ইনশাআল্লাহ সাথে সাথে নেতৃত্ব যেগুলো শেখাচ্ছে সেগুলোর প্রতি আমরা যেন শ্রদ্ধাশীল হই সেটাও এক প্রধান বিবেচ্য বিষয় ছিল তার বক্তব্যে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নি আসবেন সোহেল বিন আকবর মাদানি সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহি ওয়াহদা আলা মান লা নাবিয়া বাদ আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আজকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং সেখান থেকে متخرج ছাত্রদেরকে নিয়ে এবং আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামিয়া আসসালাফে সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ছাত্রদের নিয়ে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিলেন তার শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম হোক রাসুল করিম সাল্লাল্লাহু প্রতি সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিজ্ঞেস করে নেব আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রেখেছেন আমার নাম সোহাইল আকবর আমার জেলা সিরাজগঞ্জ বর্তমানে কর্মরত আছি দক্ষিণবঙ্গের আন্দোলনের দ্বিতীয় মার্কাজ হিসেবে খ্যাত দারুল হাদিস হাদিসিয়া সালাফিয়া মাদ্রাসা বা কাল সাতক্ষীরার প্রিন্সিপাল হিসাবে দায়িত্বরত আছি তো সংক্ষিপ্তভাবে এই সময়ের মধ্যে আমি অল্প কিছু কথা ছাত্রদের উদ্দেশ্যে বলবো এবং আমি নিজেও কিছু আমার নিজেকে করব। এখানে আমার পদচারণা হয়েছিল সালে সেখান থেকে পর্যন্ত হাদিস এখান থেকেই রাজশাহী কলেজে আমরা ভর্তি হয়েছিলাম দ্বিতীয় বছরে গিয়ে আমাদের মদিনায় চান্স হয় ওখানে দীর্ঘ ছয় বছর দাওরা অনার্স এবং ডিপ্লোমা দুটি কোর্স করে আমরা দেশে চলে আসি সংক্ষিপ্ত পরিচয় তার বড় পরিচয় হচ্ছে যখন আমরা নওদাপাড়ায় আসি তখন আমরা আমাদের ফিরে এবং এই একজন ছাত্র হিসেবে পরিচয় দিতে আমরা নিজেদেরকে আনন্দ বোধ করি এবং আমাদের মনের ভিতরে আমরা তৃপ্তি অনুভব করি এবং সাথে সাথে আজকেও যখন গত রাত্রে এসে মার্কাজে পৌঁছেছিলাম তখন অলরেডি মজা করে আমাদের ভাইকে বললাম দ্রুত ঘুমিয়ে যান বা গেঞ্জিটা কিন্তু আসবে। শাসন আমাদের অন্তরে করে নিয়েছে। প্রত্যেকটা শিক্ষকের যেন আমাদের প্রত্যেকটা দিন ঘুমাতে গিয়ে ওস্তাদির কথা মনে হয় মার্কাজে আমাদের দায়িত্বের জায়গা থেকেও ছাত্রদের সেই উপদেশগুলো দেই দিই এই দীর্ঘদিনের শাসন আমাদেরকে এখনো পনেরো মিনিটের পথ আমার বাড়ি থেকে আমার বাসা থেকে মসজিদে আসা তবু আমাদের মসজিদে যেতে ইল্লাম আশা আল্লাহ দু একদিন ব্যতীত আমাদের সমস্যা হয় না এই মার্কাজের শিক্ষার কারণে আলহামদুলিল্লাহ এবং আমাদের ওস্তাদির এই শাসনের বরকতে তো আমি বলবো যে আসলে যদি পরিশ্রম করে তাহলে সেটা বৃথা যায় না এবং কেউ যদি লেগে থাকে আল্লাহর কাছে খালেস অন্তরে দোয়া করে আল্লাহ তাদের চাওয়া পাওয়া পূরণ করেন এই মার্কাজ ছিল বলেই আজকে এতগুলো নক্ষত্রকে আমরা একত্রিত দেখতে পাচ্ছি এই মার্কাজ এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বলেই শরীফুল ইসলাম মাদানির মতো আজকে গোটা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো এরকম যোগ্য একজন নেতা পেয়েছি এই মার্কাজ ছিল বলেই এই মার্কাজের নেতৃত্ব দেওয়ার মতো ডক্টর নুরুল ইসলামকে পেয়েছি আমার আমি ছাত্র আশা করি আমিও একদিন মদিনা থেকে ফিরে এসে বক্তব্য দিয়েছিলাম এমন কিছু মানুষের সামনে যেখানে উপস্থিত ছিল ইমাম বোখারি যেখানে উপস্থিত ছিল সাইকুল ইবনে তাইমা যেখানে উপস্থিত ছিল জগৎ বিখ্যাত মনীষীদের

এরকম সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ সুহান তাদেরকে যাজায় খায়ের দান করুক আল্লাহ আমিন প্রথমে আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিই আমার নাম শাহাত হুসাইন বিন আতাউর রহমান আমার বাড়ি রাজশাহীতেই মোহনপুর থানা এখানে বসে আছে তোমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ আহলেদের যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম মাদানি তিনি আমার কাকা হন চাচা হয় আর কি পাশাপাশি গ্রামে আমরা বসবাস করি তো আমি যে আমার পদচারণা শুরু হয় দুই সালে তখন আমি অত্যন্ত ছোট ছিলাম মনে পড়ে যে এখন আমি দরজার সিটিগুলো হাতে পেতাম না তো ঘরের ভিতরে সেল ইস্টাম দিয়ে দরজার সিটিগুলো লাগাতাম লাগাতাম দুই সাল থেকে প্রায় দুই সাল পর্যন্ত এখানে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা পথ দাওরা হাদিসে পড়াশোনা করেছে যদিও শেষ করতে পারিনি দুই হাজার সালে আমি আলিম পাশ করেছিলাম এরপরে আমি সৌদি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম তো মামুন ভাই যেটা বলল যে এক রুলের হয় তিন রুলের হয় দুই রুলের কেন হয় না চান্স তো আমার বিষয়টাও ঠিক ওই ছিল তা আমার ক্লাসের অনেকেরই মদিনাতে চান্স হয়ে গেল কিন্তু আমার হচ্ছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে জাজান ইউনিভার্সিটি সৌদি আরবের একদম দক্ষিণ সীমান্তে জাজান ইউনিভার্সিটি প্রদেশটার নাম হচ্ছে জিজান জাজান ইউনিভার্সিটি তো আমি ওই একদম সৌদি আরবের দক্ষিণ সীমান্তে জাজান ইউনিভার্সিটি যখন আমি অ্যাপ্লিকেশন করি তখন আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম এই ইউনিভার্সিটি তো ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছিল তো আমি যখন মোদী ইউনিভার্সিটি চান্স হলো না তো অনেক ইউনিভার্সিটিতে পাঠালাম কাগজ তখন আমি মনে মনে বলছিলাম আল্লাহ ইউনিভার্সিটি খুব ভালো লাগছে পড়াশোনার মানও অনেক ভালো এখানে তুমি আল্লাহ চান্স আল্লাহ যেটা এইভাবে কবুল করে আমি আসলে প্রথমে নাই নিবে ইউনিভার্সিটির পরিবেশটা খুবই ভালো আমার আমি যে রুমে থাকি সেই রুম থেকে সমুদ্র দেখা যায় মানে সমুদ্রের ভরাট করে ইউনিভার্সিটি তৈরি করেছে তো অনেক সুন্দর মাসা অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি এবং পড়াশোনার মান আলহামদুলিল্লাহ খুবই ভালো ওইখানে মেডিকেল ডিপার্টমেন্ট আছে তারপরে ওইখানে ডেন্টাল আছে ওইখানে সায়েন্স ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয় ওইখানে মানে এভরিথিং এই বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা ব্যবসায়িক প্রশাসন এই সাবজেক্টগুলো পড়ানো হয় মেয়েদের আলাদা ওখানে শাখা আছে তারপরে এর সাথে সাথে কুল্লিয়াতে শরিয়া আল কানুন মানে এটার পুরো সেক্টরটাই ওই মূল ক্যাম্পাস থেকে আলাদা করে রেখে দিয়েছে যারা ইসলামিক একটা সুন্দরভাবে হয়ে গড়ে উঠুক এভাবে ক্যাম্পাস করে দিয়েছে আর কি আলহামদুলিল্লাহ আমি ষোলো সালে আমার চান্স হয় আর দুই সালে আলিম পাস করি এরপরে আমি রাজশাহী কলেজে অনার্স শুরু করে দিই আলহামদুলিল্লাহ ওখানে যেতে যেতে আমার এখানে অনার্সটাও শেষ হয়ে গেছিল এবং ফাজিলও কমপ্লিট করেছিলাম আমি এখান থেকে দুহাজার সালে চান্স হয়ে প্রায় দুই বছরের মধ্যে আমাকে অপেক্ষা করতে হয়েছে তো এখানে একটা তোমাদের শিক্ষণের বিষয় সেটা যে কারো যদি চান্স হয় লেট হয় অনেক সময় পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স অনেক কিছুই থাকে দেরি হয় তো তোমরা হতাশ হোবা না আল্লাহর কাছে দোয়া করতে থাকবা পরিশেষে আমি দুই হাজার আঠারো সালের সেপ্টেম্বরে সৌদি যে পড়াশোনা শুরু করি আলহামদুলিল্লাহ এখনো আমি ওখানে অধ্যয়নরত আছি ওটা একদম ইয়েমেনের সীমান্তে তো আমরা ওইখানে তোমরা সকলে জানো যে সৌদি আরবের আহ একটু যুদ্ধ চলছিল তো আমরা মাঝে মাঝে দেখতাম আর কি কিছু আহ বম উড়ে উড়ে আসছে দেখতে পেতাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে সুদেব কালা এরকম ক্ষমতা দিয়েছিলেন যে bomb নিচে পড়তো না সবগুলো আকাশে বিধ্বস্ত করে দিত তো এখন আলহামদুলিল্লাহ পরিবেশ অত্যন্ত ভালো এখন হুদনা চলছে হুদনা মানে হচ্ছে যুদ্ধ বিরতি এখন আর কোনো যুদ্ধ নেই আলহামদুলিল্লাহ তো তোমাদের জন্য নসিহা থাকবে আমার একটা প্রখ্যাত विद्वান আব্দুল বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন জালা ইলমু লাহু ইলমের স্তর রয়েছে এক নম্বর স্তর হচ্ছে আর অর্থাৎ তুমি যে এলম অর্জন করতে এসেছ প্রথমেই তোমাকে নইয়াতের পরিশুদ্ধতা অর্জন করতে হবে অর্থাৎ কেন তুমি এলম অর্জন করতে এসেছো এটা তোমাকে আগে ঠিক করতে হবে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র এলমটা অর্জন করতে হবে এই নিয়েটা তোমার করতে হবে প্রথম প্রথম দুই নম্বর হচ্ছে আল ইস্তিমা যখন তুমি দাস শিক্ষকেরা দিবে সে দাসটা তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে এটা হচ্ছে এলমের আরেকটা স্তর তিন নম্বর হচ্ছে আল ফাহাম তোমাকে ওই দাসটা বুঝতে হবে বুঝার চেষ্টা করতে হবে টিচার ক্লাস নিচ্ছে আর তুমি অমনোযোগী ওই দাস কখনোই তুমি বুঝতে পারবে না মনোযোগদের শুনতে হবে তারপরে তোমাকে বুঝতে হবে এরপর তিনি বলে গেছেন যে আল হেভস এরপরে মুখস্থ করতে হবে সেটা মুখস্থের পরে শুধু তাই না আল আমাল এতগুলোর পরে এসে তোমাকে সেটা কাজে বাস্তবায়ন করতে হবে আমল করতে হবে আমল পর্যন্ত সীমাবদ্ধ নয় যখন তুমি নিয়তের পরিশুদ্ধতা নিয়ে আসলে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি জ্ঞান অর্জনের জন্য এসেছো মনোযোগ দিয়ে শুনলা বুঝলা মুখস্থ করলা আমল করলা এরপরে যে সর্বশেষ কাজ সেটা হচ্ছে আনাশর সেটা ছড়িয়ে দিতে হবে এই ছড়িয়ে দেওয়ার কাজটা আলহামদুলিল্লাহ এই মার্কাজ খুব ভালোভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে ছড়াইতে হবে কারণ আমরা এখানে শুধু একাডেমিক পড়াশোনায় করিনি আমরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি আমি যখন এখানে ছিলাম তখন যুবসংঘ রাজশাহী মহানগরের দায়িত্ব পালন করেছি তারপরে সোনামনি কেন্দ্রীয় সহপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছি এই যে দায়িত্বগুলো পালন করেছে এতে কি আমার লেখাপড়ার কি ক্ষতি হয়েছে নাকি আরো লাভবান হয়েছে এই যে আর নাশর শব্দটা শেষে বললাম না যে তোমার এই ছড়িয়ে দিতে হবে এই জিনিসটা এই দায়িত্ব পালনের মাধ্যমে করা যায় নেতৃত্ব শিখা যায় অনেক কিছুই করা যায় আলহামদুলিল্লাহ তো আল্লাহ করে আয়োজন করা হয়েছে আর আমার বন্ধু আকমাল বিন আফজাল যেটা বলল যে এখানে যে সমস্ত শিক্ষকেরা তাদের পরিশ্রম যাচ্ছেন এখানে আমার চোদ্দ শিক্ষক রয়েছেন শামসুল আলম স্যার তাদেরকে ভুলার মতো নয় ইস আল্লাহ আকবর তারা এত সুন্দর করে আমাদেরকে ভালোভাবে বড় করে তুলেছেন যেন আমরা তাদের সন্তান কখনোই তাদেরকে ভুলতে পারবো না ফজলুল করে মুস্তাজি যার কথা বললেন যে মারা গেলেন গত বছরে হান এনার কথা কখনোই ভুলা যাবে না তিনি আমাদের প্রত্যেকটা ছাত্র এইখানে আছেন আল্লাহ থেকে জান্নাতের উত্তম মাকাম দান করুক আল্লাহ মাহমিন এরপরে বুদুজ্জামান উস্তাজি আল্লাহ আকবর তিনি এত ভালো একজন শিক্ষক ছিলেন তিনি যখন ফতো অবর্ডে বসতেন এই বড় বড় মেশকাত আবুদাউদ নাসাই সেই বইগুলো তিনি একটা যে বলা হয় উস্তাজি এই হাদিসটা কোথায় আছে এইভাবে বের করে দিতেন হয়তো এক এক দুটা পৃষ্ঠা উল্টাতে হতো সাথে সাথে বের হয়ে যেত হাদিস ছিল মানে এতটা দখল ছিল তার হাদিসের উপরে সুহান আল্লাহ তাকে জান্নাতের উত্তম মাকাম দান করুক আল্লাহ মামিন এবং এখনও আমাদের যে সমস্ত শিক্ষকেরা দায়িত্বশীলরা এখানে তাদের নিরলসভাবে তাদের পরিশ্রমগুলো দিয়ে যাচ্ছেন আল্লাহ তুমি তাদের খেদমতগুলোকে কবুল করে নাও আল্লাহ আমিন এবং হে আল্লাহ তুমি আমাদের এই মার্কাসটাকে তুমি সারা বাংলাদেশের একটা অন্যতম মার্কাস হিসেবে কোরআন এবং সিহাদিসের প্রচার ও প্রসার তোমার দিনের খেদমতের মার্কাস হিসেবে কবুল করে নাও আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের সামনে যে সমস্ত আমার ছোট ছোট ভাইরা আছে তুমি সকলকে দিনের আলেম হিসেবে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এই পর্যায়ে স্মৃতিচারণ নিয়াশার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হাফেজ রুহুল আমিন মাদানি বগুড়া হাফেজ রুহুল আমিন মাদানি বগুড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা

আমি মার কাছে ভর্তি হই দুই সালে এখান থেকে দাখিল এবং আলম পাশ করি দাখিল পাশ করি দুই হাজার সাতে এবং আলেম পাশ করি দুই হাজার নয় এরপরও কিছুদিন দাওরায় হাদিস এখানে পড়াশোনা করি সাথে সাথে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি দুই হাজার তেরো সালের জানুয়ারিতে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যাই সেখানে অ্যারাবিক ডিপ্লোমা এবং কুল্লিয়াতুল কোরআন অদ্দির আসাতুল ইসলামিয়া থেকে অনার্স শেষ করে বর্তমানে আমাদের শেরপুর উপজেলায় হেরিটেজ আইডিয়াল একাডেমিতে সহকারী আরবি শিক্ষক হিসেবে আছে মার্কাজের অনেক স্মৃতিচারণ রয়েছে মার্কাজের ছাত্র শিক্ষক কর্মচারী সবার থেকে আমি ভালোবাসা পেয়েছি তাদের এত ভালোবাসা পেয়েছি যে বিভিন্ন ছুটির সময়ে আমি বাড়িতে থাকতাম না ছুটির সময়গুলোতে আমি মাদ্রাসায় কাটিয়ে দিতাম বিশেষভাবে ওই সময় যারা বড় ভাই ছিলেন ডক্টর নুরুল ইসলাম ডক্টর মুখতারুল ইসলাম ডক্টর ইমামুদ্দিন ডক্টর মুজাফর বিন হোসেন সবার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পেয়েছি বিশেষভাবে এই যে ডক্টর নরুল ইসলাম ভাই তার পড়াশোনা তার বই কেনা দেখে খুব উৎসাহ পেতাম ডক্টর মুখতারুল ইসলাম ভাই তার লাইব্রেরির চাবি যেন আমার কাছে থাকতো যখন খুশি তার লাইব্রেরি থেকে আমি বই পড়ার সুযোগ পেতাম ডক্টর শেহাবুদ্দিন ভাই তার রুমে যে সময় যে কোনো বই আমি নিয়ে আসতে পারতাম এখানে দাখিল পাশ করার পর চলে যাওয়ার ইচ্ছা হয়েছিল এখান থেকে চলে যাব যাবো আমি কয়েকজন ভাইয়ের সাথে পরামর্শ করলাম ডক্টর মুজাফর ভাই ডক্টর ইমামুদ্দিন তারা সবাই আমাকে না যাওয়ার জন্য পরামর্শ দিলেন ডক্টর ইমামুদ্দিন ভাই বললেন যে তুমি যেও না তুমি হয়তো মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবে না হয় বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এখানে সেই পড়ার পরিবেশ আছে তো তার কথা মতে ওস্তাদ কথা মতে আমি এখানে থেকে গেলাম আলহামদুলিল্লাহ আলেম পাশ করলাম এখানে থাকা অবস্থায় আমি সবসময় চেষ্টা করতাম যে কার থেকে উপকার পাওয়া যাবে বিশেষভাবে আমি মানে আমিরে জামাত মোহাম্মদ আসল্ল গালিব স্যার আমি সবসময় তার সংস্পর্শে থাকার চেষ্টা করতাম অনেকে আমাদের মধ্যে ভয়ের কারণে হোক তার সংস্পর্শে যেতে চেতেন না বিশেষভাবে ফজরের নামাজের সময় আমি অনেক দিন নামাজ পড়েছি তিনি মুসল্লি হিসেবে থাকতেন আমি ইমামতি করতাম অনেকদিন তিনি আমাকে বলতে একদিন বলেছিলেন যে তুমি সব সময় ফজরের নামাজটা এখানে পড়াবে এই পাশে মসজিদে থাকতে ফজরের নামাজের পর আমি সাথে সাথে মানে ওনার সাথে সাথে যেতাম তা আমার মনে পড়ে যে এমন কোন দিন মানে ফাঁকা গেছে যে ওনার উপদেশ পায়নি মানে ওনার সংস্পর্শে থাকলেই কোনো না কোনো উপদেশ আমি পেতাম আর বিশেষভাবে আমার কাছে খুব মানে লজ্জা লাগতো যে মানে উনি যাবেন যে ওনার জুতাটা অনেক সময় ভিতরে আনা হতো বা সাইডে রাখা হতো যে উনি হাত দিয়ে জুতাটা ধরবেন এটা আমার কাছে অনেক মানে লাগতো আর কি বরং আমি ওনার জুতাটা মানে ওখানে হাত ধরার আগে আমি জুতাটা নিয়ে বাইরে নিয়ে যেতাম এটা আমাকে মানে সব সময় এটা আমি ভাবি যে মানে সেই দিনগুলো যে আবার যদি ফিরে আসতো মানে জ্ঞান আরো বেশি পেতাম আর কি তো এখানে যারা আছো ছাত্র বন্ধুরা তোমরা চেষ্টা করবে ভয় নয় জ্ঞান অর্জন করতে হবে হ্যাঁ যারা এখানে তাদের সংস্পর্শে যেতে হবে যারা বড় ভাই রয়েছেন তাদের সংস্পর্শে যেতে হবে কারোর সাথে হিংসা নয় যদি কখনো মনে হয় যে কোনো বড় ভাই বা কেউ আমার প্রতি খারাপ ধারণা পোষণ করতে পারেন এই কোনো এক বিষয় তাহলে তার সাথে সরাসরি আলোচনা করা যে মনে হবে যে আমার প্রতি ভুল ধারণা করতে পারেন কোনো এক বিষয় তার সাথে সরাসরি আলোচনা করে মনে হয় যে বিষয়টা এরকম হয়েছে বা ছাত্র বড় ভাইরা যে ভাই বিষয়টা এরকম হয়েছে আপনি এভাবে দেখেন দেখেন কারোর প্রতি কোনো হিংসা নয় আমার প্রতি কেউ খারাপ ধারণা করুক কোনো বিষয় তেমনটি যেন কখনো না হয় পরিশেষে এখানে যারা যারা অস্তারজিদ্দের মধ্যে যারা চলে গেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেদাউজ দান করেন এবং যারা বেঁচে আছেন তাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করি আর যারা এ আয়োজনটা করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানায় আমার খুব ভালো লেগেছে মানে দীর্ঘদিনের একটা মানে আকাঙ্ক্ষা ছিল যে কখন যাব মানে একত্রিত হব আলহামদুলিল্লাহ আমি যারা আয়োজন করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখানে তোমাদের সকলের প্রতি দোয়া করছি বিশেষভাবে আমার বাবা চাইতেন যে যখন শুনেছেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে মানে ছাত্ররা পড়তে যায় উনি ওই সময় বিভিন্ন জায়গায় খোঁজ নিলেন যে কোন কোন মানুষ থেকে মদিনা বিশ্ববিদ্যালয় যায় তিনি আমরা আলহামদুলিল্লাহ তিন ভাই মদিনায় পড়েছি আমি চলে আসছি আমার বড় ভাই আব্দুল মমিন তিনি পিএইচডি করছেন আমার একটা ভাই মাস্টার্স এমফিল করছেন তো আমি দেশে আসছি যে আমরা দুই ভাই এখান থেকে গেছে আমি এবং জায়দ হাসান তা আমার বাবা সবসময় দোয়া করতেন তুমি আমার ছেলেদেরকে পাঠাও আল্লাহ আমার বাবার দোয়া কবল করেছেন আল্লাহ চার ভাইয়ের মধ্যে তিন গেছে ভাইয়ের ইচ্ছা ছিল না সে থেকে করেছে তো আমি চাইবো যে শুধু মানে নিজের চেষ্টা নয় সাথে সাথে পিতা মাতার দোয়া সাথে সাথে বড় ভাই যারা রয়েছেন এখানে যারা সংগঠনের দায়িত্বশীল রয়েছেন যারা অস্তাদ রয়েছেন সবসময় তাদের সাথে দোয়া নেওয়ার চেষ্টা করবে এবং নিজের চেষ্টা চালিয়ে যাবে আল্লাহ আমাদের ছাত্রবাদেরকে সে তৌফিক দান করুন আমরা দোয়া করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর নসিয়ামূলক কথা যা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ আশা করি প্রিয় ছাত্রবৃন্দ তোমরা সেগুলো ধরে রাখবে আল্লাহ এগুলোকে পুঁজি করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক তোমাদের দান করুন আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন এ পর্যায়ে সদ্য

আমাকে মনে হয় অনেকে চেনে না বেশিরভাগই চেনে না কারণ আমি আসলে বাংলাদেশে পড়াশোনা করিনি আমার পড়াশোনা হচ্ছে সৌদি আরবে একদম ইফতিদায় থেকে ক্লাস ওয়ান থেকে আমার পড়াশোনা সৌদি আরব সেনা হওয়া পান্তন্তদায়ী পড়েছি আল কাসিম রিয়াদুল খাবরা একটা মাদ্রাসায় তারপরে মোতাবসতা আমি পড়েছি সৌদি আরবেশিম আল খাবরা একটা মাদ্রাসায় তারপরে ফেনৌয়া ফারেক করেছি আল কাসিম বুখেরিয়া আল মাহাদুল এলমি ফিল বুখেরিয়া মাদ্রাসাই এবং ওই ফেনৌয়া সার্টিফিকেট দিয়ে আমি মদিনায় আবেদন করেছি আলহামদুলিল্লাহ আমি মদিনায় গেছি গত বছর নামিল ভাইদের সাথে দু হাজার তেইশ দশে মার্চ আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা সব সৌদি আরবে এবং হেফজ করেছি আমি সৌদি আরবে তো এটা আমার সংক্ষিপ্ত পরিচয় হেভজের স্মৃতি আমি হেভস করছি সৌদি আরবে আরবে আসলে মাদ্রাসা আলাদা এবং হেভসখানা আলাদা মাদ্রাসার টাইম ছিল হলো সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং হেফজেন হেভসখানা হচ্ছে মক্তব আমাদের বাংলাদেশে যেটা মক্তব বলে না সৌদি আরবে ওইটা হালাকাত বলে হালাকাত চাহিদ কোরআন খেরিম আমি সেখানে হেফত করেছি আমি আসরের পরে যাতাম রাত দশটা পর্যন্ত এটা শুধু কোরআন এবং সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এটা মাদ্রাসা আর কি মাদ্রাসার সাথে কোরআনের হেফজের সাথে কোনো সম্পর্ক নেই দুইটা আলাদা সেকশন মাদ্রাসা হলো সকালে আর হেফজ করতাম বিকালে আমি হেফজ শেষ করেছি আমার তখন বয়স এগারো বছর ঠিক মনে নেই কত দুই হাজার

গোলাম কিব리아 মাদানি নৌগা গোলাম কিব리아 মাদানি নৌগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক আলমার কাজুল ইসলাম ইয়াসালাফির সুনাম ধন্য ভাইস ডক্টর নুরুল ইসলাম ভাই এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবিন্দু ও প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আলমার কাজুল ইসলাম আসালাফির আমি একজন ছাত্র এটা বলতেই এটা বলে পরিচয় দিতেই মানুষের কাছে অন্যের কাছে ভালো লাগে খুব আনন্দ পাই কি কারণে পাই আল্লাহ ভালো জানেন রহস্য কি কি আছে এখানে তো স্মৃতিচারণ অনেক স্মৃতি মার কাজের আমি মার কাজে এসেছি দুই এক সালে দুই সালে মার কাজে এসেছি অষ্টম শ্রেণীতে এসে ভর্তি হয়েছিলাম দুই হাজার পাঁচে দাখিল দুই হাজার সাতে আলিম তারপর দুই হাজার সাত আট শিক্ষাবর্ষে রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অনার্স অনার্স পরে দুই হাজার বারো সালে মদিনা ইউনিভার্সিটি যদিও আমার মদিনা যাওয়াটা অন্যদের চাইতে একটু ভিন্ন সবাই গেছে আলেম পাস করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার এক দুই বছরের মাথায় কিন্তু আমার যাওয়াটা হয়েছিল যে ইউনিভার্সিটি শেষ করে আমি মদিনা ইউনিভার্সিটিতে মকবুল হয়েছি বা কবুল হয়েছিলাম এটা ছিল আমার হয়তো বা জীবন চলার পথের অন্য এক পথ চলা তারপরে ২০১২ সালে মদিনাতে যাওয়ার পরে ওখানে মাহাদে এক বছর পড়ার পরে অর্থাৎ এক লেখাপড়া করি করার পরে রাশিয়া ইউনিভার্সিটিতে আমার আবার মাস্টার্স পরীক্ষার দেওয়ার সুযোগ আসে তখন আমি মদিনা ইউনিভার্সিটির থেকে তাজিল নিয়ে অর্থাৎ শিক্ষা ছুটি নিয়ে বলা যাবে না সেটা মানে শিক্ষা বিরতি ছুটি নিয়ে আমি দেশে ফিরে এসে মাস্টার্স পরীক্ষা দিই রাশিয়ান ইউনিভার্সিটির থেকে দুই হাজার তেরো সালে মাস্টার্স পরীক্ষা দি এ হচ্ছে আমার দেশের লেখাপড়া আর মদিনাতে দেশে শেষ করার পরে আবার মদিনায় আমি ফিরে যাই গিয়ে সেখানে চার বছর অনার্স কুলিয়াত দাওয়াত থেকে চার বছরের অনার্স শেষ করে দেশে ফিরে আসি দুই সালে দুই সালে দেশে ফিরে এসে উনিশ সালে নিবন্ধনের মাধ্যমে অর্থাৎ এন এর মাধ্যমে আরবি প্রভাষক হিসাবে প্রথমে আমি নরসিংদী জেলার একটি আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসাবে যোগদান করি এবং দুই সালের আবারও এন এর মাধ্যমে রাজশাহী বসিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসা এখানে আবার আরবি প্রভাষক হিসাবে আবার দ্বিতীয়বার যোগদান করি এবং বর্তমানে এখানে কর্মরত আছি বসিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসা আর আমচত্তরেই উঠা বসা চলাফেরা হয়তো অনেকে আমাকে ছাত্র হিসাবে না চিনলো বা মদিনায় পড়াশোনা করেছে হিসেবে না চিনলো এই বা আমচত্বরে বসবাস করে এই হিসেবে অনেকে চিনার কথা বা হয়তো অনেকে দেখতে পারে দেখেছেন তো যাই হোক আমি এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি সবার আগে মনের হৃদয়ের হৃদয় স্থল থেকে আমার শিক্ষকদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষকদের এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন আল্লাহ তারপরে আমাদের সকলের শ্রদ্ধাভাজন দুজন শিক্ষক শেখ বদিউজ্জামান রাহিমহল্লা এবং শেখ ফজলুল করিম রাহিমহল্লা জন্য আমাদের সকলের অন্তরের অন্তরস্থল থেকে তিনাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সুচুমা কাম দান করেন আল্লাহ আমাদের আরো একজন টিচার আমাদের বাংলা পড়াতেন নান্ন সাহ তিনিও আজকে আমাদের মাঝ থেকে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আমরা তার জন্য দোয়া করি এবং আমাদেরকে রান্না বান্না করে খাওয়াতেন আমাদের সুপরিচিত একজন আমাদের এখানে বাবরচি ছিলেন হঠাৎ রমজানে মার কাছ থেকে রান্না করে যাওয়ার পথে হার্ট অ্যাটাক করে মারা গেছেন আমাদের সবার প্রিয় আকবর চাচা আমরা তার জন্য দোয়া করি আমাদের অনেক কাছের মানুষ ছিলেন বিশেষ করে আমরা ছোট থেকে এসে বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রশ্ন হাজারো ছাত্ররা হাজারো প্রশ্ন উত্তর সমাধান খুঁজে পেতাম আমরা এ মারকাজের একজন অফিস সহকারী আমাদের মোজাম্মেল কাকার কাছে এত ছাত্র এমন কোন কাজের ছাত্র নেই যে তার কাছে গিয়ে বিভিন্ন সমস্যার সমাধানের কথা জিজ্ঞাসা করেনি আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিনের বিনিময়ে তাকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করুন আমাদের আমি আরো দোয়া করি মারকাজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা লগ্নে বিশেষ করে আহিলাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে যিনি এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা সাথে সাথে এ মাদ্রাসার প্রিন্সিপাল সাবেক প্রিন্সিপাল শেখ সালাফি সালিকেও আজকে তিনি অসুস্থ আমরা তার জন্য দোয়া করি মহতারাম আমিনে জামাত তিনিও আগের মতো শারীরিকভাবে সুস্থ নেই তার জন্য দোয়া করি এবং আমাদের যে সকল উস্তাদরা অসুস্থ রয়েছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছেন আমি সকলের জন্য দোয়া করছি এবং সকলের কাছে তাদের জন্য দোয়াটাচ্ছি সম্মানিত উপস্থিতি স্মৃতির অনেক কথা মার অনেক ইতিহাসের সাথে আমি জড়িত আমার সচক্ষে চোখের সামনে ঘটে যাওয়া অনেক স্মৃতি আমি সচক্ষে প্রত্যক্ষ করেছি কিন্তু এ আমার চলার পথের একটি মদিনার ঘটনা এ মার কাজের অনন্য বৈশিষ্ট্যের একটি ঘটনা আমি বলি যে শেখ মুস্তাফিজুর রহমান মাদানি তিনি রিয়াদে একজন দায়ী তিনি কোনোদিন রাজশাহীতে এসেছেন এটা আমার মনে পড়ে না এবং তিনি কোনোদিন আসেনি নিয়ে আমাদের অনেকেই হয়তো বা তাকে সশরীরে দেখেছেন এমনটিও হবে না মদিনের যারা পড়েছে তিনারাও কিন্তু হঠাৎ একদিন মসজিদ নবীতে তার সাথে আমার দেখা দুই একটি খোঁজ গল্প খোঁজ গল্প তার প্রথম আমাকে যখন বুঝতে পারলো যে আমি আলমার কাজুল ইসলাম সালাফির ছাত্র তখন আমাকে হাত ধরে একটি কথা বলেছিলেন যে ছোট ভাই তোমার কাছে আমার একটা দাবি কি দাবি বলছে আমি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলায় এখন যেটা হাবরুল উম্মা মডেল মাদ্রাসা ফেসবুকে আমরা দেখতে পাই এ মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা পরিচালক তিনি মসজিদে নবিত বলেছিলেন যে তোমার কাছে একটা দাবি যে তুমি আমাকে আলমার কাজুল ইসলামী আসসালাফি থেকে পড়াশোনা শেষ করেছে এমন একটা ভালো ছাত্র দিবেন কি তার চাহিদা সে কোনোদিন রাজশাহীতে আসেনি সে কোনো দিন আলমার কাজুল ইসলামী আসালাফিক সশরীরে আসেনি আমাদের কারো সাথে এবং তিনি যে সাংগঠনিকভাবে জড়িত এমনটিও নয় কিন্তু তার একটা দাবি যে সে কি চাই আলমার কাজুল ইসলামী আসালাফির মতো বা আলমার কাজুল ইসলামী আসালাফির একটি প্রতিষ্ঠানের ছাত্র চাই কারণ আলমার কাজুল ইসলামী আসালাফি একজন ছাত্রকে একটি প্রতিষ্ঠান পরিচালনার যোগ্যতা শিক্ষায় আলমার কাজুল ইসলামী আসালাফি একটি ছাত্রকে একটি সমাজ সংস্কারের যে ধাপগুলো রয়েছে ছোট ছোট ধাপগুলো রয়েছে সেগুলো শিক্ষা দেয় আলমার কাজুল ইসলাম সালাফির ছাত্রদের মধ্যে সমাজ সংস্কারের শিল্প বিধার দূরকরণের জন্য যে স্পিরিট যে চেতনা রয়েছে সেটা আলমার কাজুল ইসলাম সালাফির ছাত্ররা সে শিক্ষা পায় কারণ অন্য প্রতিষ্ঠানের ছাত্রদের চেতনা এবং আলমার কাজুল ইসলাম সালাফির ছাত্রদের চেতনার মধ্যে আকাশ জমিন তার পার্থক্য রয়েছে কারণ আপনি কোনো সময় আলমার কাজুল ইসলামিয়া সালামের ছাত্রকে বিদাত এবং সমাজের রেশম রগাজের সাথে আপস করতে দেখবেন না কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠানে দেখবেন কি যে যারা পড়াশোনা করেছে তাদের মধ্যে এই শৈথিল্যবাদী মনোভাব রয়েছে এর একমাত্র কারণ হচ্ছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেদিস যুব সংঘের যে তিলে তিলে এ ছাত্রদের শিক্ষা দেয় এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আহলেদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠান এখান থেকে শুধু শিক্ষাই অর্জন করবে এমনটিও নয় এখান থেকে শিক্ষা অর্জন করবে অর্জন করবে সাথে হেলম যেটাকে বলা হয় যে শিক্ষার পাশাপাশি যেটা প্রয়োজন যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষা সমাজে বাস্তবায়নের জন্য যেই জিনিস প্রয়োজন সেটাও আলমার কাজুল ইসলামী আসালাফি থেকে অর্জন করা যায় পাওয়া যায় সম্মানিত উপস্থিতি এবং আমি ছাত্র ভাইদের জন্য যে বিষয় যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইমাম বোখারির একটি বাক্য ইমাম বখারি রহম্লা একটা অধ্যায় রচনা করেছেন যে আইলম আলমো কবলাল কয়লে আল আমাল আলে আলমো কবলাল কয়লে আমাল কথা এবং কাজের পূর্বে আমাকে কি করতে হবে এল অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আল আলম কবল আমাল আমাল এই একটা বাক্য প্রত্যেকটা ছাত্র হৃদয়ের যেন দাগ কেটে থাকে এবং মুখস্থ থাকে যে সব কিছু কথার পূর্বে আমাকে এলম অর্জন করতে হবে আর ইমাম সাফির রহমার একটি বাক্য বলছি ইমাম সাফির রহম্লা বলেছেন সাকাউতান ওকিং সু আই ইলা জি পাওসানিলমা আসি ফাইনাল আলমা নুরুম নুরুন ইলাহি লায় আসি ইমাম সাফি রহিমা হল্লা তার ওস্তাদ ওয়াকিকে বলছেন যে আমি পড়া পড়ি কিন্তু ভুলে যাই কি করব এটা হচ্ছে আমার অভিযোগ ইমাম শাফি বলছেন আমার ওস্তাদের কাছে আমি অভিযোগ করলাম যে আমি পড়া ভুলে যাচ্ছি আমি কি করব। তখন ইমাম শাফি রহিমা হল্দার ওস্তাদ আকি বলছেন যে তুমি কি করো পাপের কাজ ছেড়ে দাও কিসের কাজ ছেড়ে দাও পাপের কাজ ছেড়ে দাও কারণ এলমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এবং কোন পাপী পাপী ব্যক্তির কাছে এই নূর আল্লাহ রাব্বুল আলামিনের নূর থাকে না সম্মানিত ছাত্র ভাইরা অবশ্যই পাপের কাজ ছেড়ে দিতে হবে যে কাজ যে কর্ম যে কথা আমার আপনার পাপের খাতা লিখা বাধ্য হয় সে কাজ ছেড়ে দিতে হবে না হলে এল পাওয়া যাবে না এল পেতে হলে অবশ্যই আমাকে আপনাকে পাপের কাজ ছেড়ে দিতে হবে আরেকটি কথা সেটি হচ্ছে যে হাদিসে রয়েছে যে প্রবাদ বাক্য এটার হাদিস রয়েছে যে সৎসঙ্গে স্বর্গবাস অর্থাৎ সঙ্গ সর্বনাশ অবশ্যই আমার আপনার সঙ্গী বন্ধু বান্ধব অবশ্যই ভালো হতে হবে অবশ্যই ভালো হতে হবে যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের চলাফেরা আখলা কথাবার্তা জ্ঞান অর্জন প্রত্যেকটা যাতে সুন্দর তাদের সাথে বসা হবে এই কথা বলে এই সংক্ষিপ্ত কথা বলে আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি নসিয়া শুনছিলাম পাপের কাজ বর্জন এবং সৎসঙ্গ অর্জন এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আবু সাইদ মাদানি বগুড়া মোহাম্মদ আবু সাইদ মাদানি বগুড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ আম্মা সর্বপ্রথম মহান আল্লাহ আল্লাহতালার প্রশংসার পরেই আমি কৃতজ্ঞতা জানাই যে সমস্ত ভাইয়েরা আজকের এই অনুষ্ঠান করেছেন অত্যন্ত মুখিয়েছিলাম অনেক দিন আগে থেকে এবং আমাদের সেই সময়ের ছাত্র প্রতিনিধি নুরুল ইসলাম ভাইকে অনেকবারই বলেছিলাম পরিশেষে সেই চাওয়াটা পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার পরিচয় দিয়ে শুরু করি আমাকে এখানে ডাকা হলো আবু সাইদ বলে আমার এলাকার লোক আমাকে আবু বলেই চেনে তবে আমার নাম হচ্ছে সাইদ বিন হোসেন উনিশশো সাতানব্বই সালের জানুয়ারি মাসে মার কাজে প্রথম ভর্তি হই এবং দু সালের দশই সেপ্টেম্বর পর্যন্ত আমি এখানে ছিলাম তারপর এখান থেকে ওই দশই সেপ্টেম্বরে মদিনা ইউনিভার্সিটি চলে যায় চলে যায় তার আগে আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম দু সালে দাখিল পরীক্ষা দিই তখন আমাদের মার্কাস থেকে পরীক্ষা দেওয়া হতো না বাহির থেকে পরীক্ষা দেওয়া হতো আমরা চিনাসু মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিলাম এরপর দু হাজার চার সালে থেকে আলেম পরীক্ষা দিয়েছিলাম তারপর দু সালের শুরুতে রাশিয়া ইউনিভার্সিটিতে অ্যারাবিক ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম সেখানে পাঁচ ছ মাস ক্লাস করার পর তারপর মদিনা ইউনিভার্সিটির সুসংবাদটা পাই তারপর সেখানে আমরা চলে যাই আমরা মার্কাস থেকে এক সঙ্গে তিনজন গিয়েছিলাম আমি ডক্টর আবদুল্লাহ কাফি এবং শরীফুল ইসলাম মাদানি আমরা তিনজন সেই ক্লাস সিক্স থেকে আমি এবং শরীফুল ইসলাম মাদানি আমরা একসাথে সিক্স থেকে ছিলাম শরফুল ইসলাম মাদানি আরও আগের এবং ক্লাস এইটে যখন পড়ি তখন ডক্টর আবদুল্লাহল কাফি উনি এসে আমাদের সঙ্গে যোগ দেন তারপর থেকে আমরা আমাদের ক্লাসে প্রায় সাত আটজন ছিলাম আমরা আমরা একই সঙ্গে সবাই খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের মধ্যে ছিল তারপরে আমাদের তিনজনের সম্পর্কটা মনে হয় আরো বেশি গাঢ় ছিল সাথে সাথে আরও একজন ছিল আমাদের সঙ্গে আব্দুর রশিদ ভাই এরপর মদিনায় যখন হয়ে গেল তখনও একসঙ্গে তিনজন আর হয়ে যায় এমন অবস্থা আমাদের যে একজনের নাম নিলে যেন তিনজনের নাম চলে আসে এরকম একটা অবস্থা আমাদের হয়েছিল এখন মার্কাজের এই দীর্ঘ সময়ে স্মৃতি বলে শেষ করতে পারবো না অনেক স্মৃতি সর্বপ্রথম যেদিন আসি ভর্তি হই তার আগের দিনে এসেছিলাম সন্ধ্যার দিকে ওই সন্ধ্যাতেই আমার আমাকে নিয়ে এসেছিলেন আমাকে তখনকার প্রশাসনিক দায়িত্বে ছিলেন ফজলুল করিম রাহিমাহুল্লা ওনাকে বললেন যে দেখেন তো এনার কি আমার কথা বললো যে এর কি অবস্থা ভর্তি হতে পারবে কিনা উনি মেজান থেকে আমাকে বিভিন্ন আমর নাহি এগুলোর গুলো ধরেছিলেন তারপর আমাকে বললেন যে হ্যাঁ পারবে তারপর থেকে তো ভর্তি হয়ে আসা তো ফজলুল করিম নাম কেমন বুকের ধরা করে ওঠে কারণ এই উস্তাদজি এমন একজন ওস্তাদজি আমার মনে হয় প্রত্যেকটা ছাত্র কাছে তিনি এমন ছিলেন যে প্রত্যেকটা ছাত্র পার্সোনালি মনে করতেন যে আমি মনে হয় ওস্তাদজির কাছে সবচেয়ে প্রিয় এমনটাই আমার কাছে মনে হয়েছে আমি ছিলাম ছাত্র জীবনে অনেক ডান পিটে খুব মানে দৌড়ো দৌড়ি করে বেড়াতাম খুবই ওই সময়ের যারা ছিল তারা বিষয়টা অবশ্যই মনে পড়ার কথা নুরুল ইসলাম ভাই আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হই তখন উনি ক্লাস নাইনের ছাত্র তো নুরুল ইসলাম ভাই এবং ওনার নিচের ক্লাসে আব্দুল আলিম ভাই পড়তেন ওনারা মার্কাজের খুব নাম করা ছাত্র মেধাবী ছাত্র আর ছাত্র ছিল ক্লাস সেভেন বাই এইটে চলে গেছে আব্দুল হাসিব নামে আমাদের বগুড়ারি খুব নাম করা ছাত্র সবসময় ওনাদেরকে দেখে অনুপ্রেরিত হয়েছি যে ওনারা বিভিন্ন জায়গায় বাহিরেও। মার্কাজের বিভিন্ন জায়গায় তারা আপনার ওই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন এবং সেখান থেকে তারা পুরস্কার নিয়ে আসতেন এগুলো অনুপ্রাণিত অনুপ্রাণ প্রাণিত করেছে আমাদেরকে এরপর একটা বিষয় মার্কাজের সবচেয়ে বেশি ভালো লাগে যেটা অন্যান্য প্রতিষ্ঠানে খুব একটা পায় না সবচেয়ে বেশি আমার স্মৃতির জায়গা এটা সেটা হচ্ছে যখন আমাদের পরীক্ষার ঘোষণা দেওয়া হয় সাময়িক পরীক্ষাগুলো প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষা এই পরীক্ষার আগে প্রায় দিন বা এক সপ্তাহ আগে থেকে মার্কাজের অবস্থা এমন থমথমে একটা অবস্থা হয় যে সবাই যেন এতে কাঁপে বসেছে মানে এমন ভাবে পড়তে বসে এই যে আমি বললাম না দান পিটেছিলাম দড়োদৌড়ি করে বেড়াতাম ঠিক কিন্তু এই এক সপ্তাহ আগে থেকে এমন ভাবে পড়তাম যে আলহামদুলিল্লাহ পড়াটা অনেকটা কভার করে নিতাম যে জ্ঞানটা অর্জন করার সেটা করতাম এক এক রাতের শুধু কথা বলি একটা রাত গেছে যে আমি আমাদের গণিত টিচার ছিলেন মুসলিম উদ্দিন স্যার তো মুসলিম উদ্দিন স্যারের কাছে আমি অনেক সময় অঙ্ক বুঝতাম না কারণ উনি খুব ভালো টিচার খুব দ্রুত অঙ্ক করে দিতেন এবং অঙ্ক যেন মানে বই যেন শেষ করতে পারেন এই জন্য খুব দ্রুত করতেন এবং বলে তোমরা এরকম বলতেন যারা ভালো ছাত্র অনেক ভালো বুঝতেন তো আমি কিন্তু আমার অঙ্কগুলো বেশিরভাগই আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে বুঝে নিতাম এক পরীক্ষার আগের রাতে কাল পরীক্ষা গণিত পরীক্ষা ওই আগের রাতে অঙ্ক বুঝে নিতে 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 এক সময় দেখলাম যে ফজরের আজান দিয়ে দিচ্ছে এটা একবার পরীক্ষার ঘটনা ঘটেছে তারপর পরীক্ষা দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ওই সময় বিশেষ করে ক্লাস এইট থেকে অঙ্কে একশোতে আটানব্বই বা একশোই পেতাম এই প্রচেষ্টার কারণে এটা মার্কাজের একটা ঐতিহ্য আমি মনে করি যে পরীক্ষার আগে তারা সবাই এভাবে পড়াশোনা করে এই যে স্মৃতিগুলো আরো যে কত স্মৃতি আছে মার্কাজের এগুলো বলে শেষ করা যাবে না প্রত্যেকটা শিক্ষক তারা আমাদেরকে যেভাবে পরিচালনা করেছেন আমরা তাদের ভালোবাসা কখনো ভুলতে পারি না যে নান্নু স্যার ওনার স্মৃতি এসে শুধু একটা দিতেন সবাই হাক যেখানে আছে থামিয়ে যেত হইচই থামিয়ে যেত ওনার কণ্ঠের ভয়েসটা এমন ছিল আমাদেরকে আমি সরাসরি ক্লাস খুব একটা পাইনি যে শামসুল স্যার কিন্তু ওনারা আমাদেরকে যেভাবে মানে পরিবেশ দিয়ে এবং আমাদেরকে যেভাবে চোখে চোখে রেখে আমাদেরকে বড় করেছেন এগুলো আমরা ভুলতে পারি না তা আমি যে কথা বলছিলাম যে আমি যে ডান পিঠে ছিলাম এইটা যেন তোমাদের মাঝে এমনটা না হয় আমি কিছু অভাব অনুভব করি সেটা হচ্ছে আমার উচিত ছিল আরো ভালো জ্ঞান অর্জন করা ওই সময় মার কাজে নয় এমন কি আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম তখনও মনে হচ্ছে জ্ঞানের অনেক স্বল্পতা ছিল মানে আমি ভালো জ্ঞান অর্জন করতে পারিনি এই যে পিপাসা এই যে ক্ষুধা এখন আমাকে তাড়িয়ে বেড়ায় তো আমাদেরকে কি করতে হবে এইটা যেন পরবর্তীতে জ্ঞানের ক্ষুধা সবার থাকবে প্রকৃত যারা জ্ঞান অর্জন করতে চায় এদের জ্ঞানের ক্ষুধা কখনোই যাবে না সেটা শেষ বয়সে গিয়েও না জ্ঞানের ক্ষুধা কখনো যাবে না কিন্তু আমি বলছি এই আফসোসটা যেন বেশি না হয় সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে এই জন্য আমাদের যে কাজটা করতে হবে তোমাদের জন্য আমার ছোট্ট নসিহাত সেটা হচ্ছে কিবিরিয়া যেটা বলে গেছে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এটা হচ্ছে দিনী জ্ঞান দিনী জ্ঞান মন আল্লাহ তালা বলছেন ইন্নামা একসাল্লাহামিন আইবাদ হিল উলামা আল্লাহ তালা কে ভয় করে কারা যারা আলেম ওলামা যারা জ্ঞানী তারাই ভয় করে কিন্তু আমরা সচরাচর দেখতে পাই যে যারা জেনারেল শিক্ষিত অধিকাংশ জ্ঞানী যারা ডক্টর যারা দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসেছে তাদের মধ্যে দুর্নীতির কোনো শেষ নাই তাহলে কি আল্লাহ তালা যে বললেন যে জ্ঞানীরাই আল্লাহ তালাকে ভয় পায় তাহলে তারা কোন জ্ঞানী আমরা কোন জ্ঞানী যারা কোরআন হাদিস শিক্ষা করছে তারা কোন জ্ঞানী এখানে বোঝা যায় প্রকৃত পক্ষে আলে মোলামা বা জ্ঞানী তারাই যারা কোরআন হাদিসের শিক্ষা করে তো এটা হচ্ছে একটা নূর এটা হচ্ছে একটা আলো এটাও কিন্তু যে সেই আলো যেটা যে গুলম কবির বলে গেছে যে এইটা এমন একটা আলো যেটা আল্লাহ তালা কোনো পাপীকে দেন না ইমাম শাফি যে উক্তিটা করে গেছেন যে তার শিক্ষককে জিজ্ঞেস করেছিলেন যে আমি ভুলে যাচ্ছি ইমাম শাফির উস্তাদ কি বলেছিলেন যে ফা ইননাল ইলমা নূরুন লা ইউতা নূরুল্লাহ লা ইউতা মিন আসি আল্লাহ তালা এই নূরটাই জ্ঞানটা কোনো পাপীকে দেন না পাশাপাশি আমাদেরকে যে এই যে জ্ঞানের যে ক্ষুধা যে পিপাসা

মেনে নিতে হবে সেটা হচ্ছে কি প্রত্যেককে আল্লাহ জ্ঞান দিয়েছেন মেধা দিয়েছেন এই মেধাকে লুকিয়ে না রেখে বিকাশিত করার চেষ্টা করতে হবে আর কি জ্ঞানের প্রতি তার লোভ থাকতে থাকতে হবে হবে অত্যন্ত জ্ঞান অর্জনের জন্য তাকে সব সময় মানে লুভি যেটাকে লোভি বলতে এখানে খারাপ না মানে তার আহ এর প্রতি আগ্রহ অত্যন্ত ভালোবাসা থাকতে হবে যে যে কোনো মূল্যে তাকে জ্ঞান অর্জন করতে হবে এরপর কি প্রচেষ্টা প্রচেষ্টার কোনো বিকল্প নেই প্রচেষ্টা করলে যে আসিফ রিজা তিনি বলে গিয়েছিলেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলতেন যে প্রচেষ্টা কাউকে ধোকা দেয় না এই প্রচেষ্টা না থাকলে কিন্তু জ্ঞান অর্জন করা যাবে না পাশাপাশি আমরা যদি শুধুমাত্র বই কিতাব এগুলো দেখে নিজে নিজে জ্ঞান অর্জন করতে চাই তাহলে আপনি ভুল বুঝবেন অনেক সময় আপনার ব্যাখ্যা আপনার কাছে ভুল চলে আসবে এই জন্য আমাদেরকে কি করতে হবে সঠিক যে দিক নির্দেশনা এটার জন্য আমাদেরকে সহি আকিদার যে উস্তাদ রয়েছে তাদের সংস্পর্শে থাকতে হবে তাদের কাছ থেকে বুঝ নিতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী আমাদেরকে দিন বুঝতে হবে আর পাশাপাশি আমাদেরকে দীর্ঘ সময় দিতে হবে যদি আমরা অল্প সময় মনে করি হয়ে গেছে হয়ে গেছে তাহলে কখনোই হবে না লেগে থাকতে হবে কে জানি একবার বলল না একবার না পারিলে দেখো শতবার পারছি আবার আমাকে জ্ঞান অর্জন মানে চেষ্টা করতে হবে চেষ্টার শেষ নাই যতক্ষণ পর্যন্ত না হয় এটা আমাকে করে যেতে হবে তাহলে এক সময় না এক সময় সফলতা আসবেই আসবে ইনশাল্লাহ আর এই মার্কাজ এটা এমন একটা জায়গা এই মার্কাজের যখনই আমি এখন তো আপনার সামাজিক যোগাযোগের মাধ্যম বিভিন্ন সময় নুরুল ইসলাম ভাই বিভিন্ন পোস্ট দেন তোমাদের বিভিন্ন ছবি দিয়ে মার্কাজের বিভিন্ন খবর আব্দি দিয়ে পোস্ট দেন আমার কাছে বারবার মনে হয় আমি যদি সারা জীবন এই মার্কাজের ছাত্র থাকতে পারতাম সত্যি করে বলছি এই অনুভূতিটা এই আবেগটা আমার ভেতর কাজ করে কারণ ওই জীবনে যত আনন্দ করেছি যত ভালোবাসা এই মার্কাজের প্রতি ওটা কখনোই ভোলার নয় এই জন্য মনে হয় সারা জীবন যদি আমি এই মার্কাজের ছাত্র থাকতে পারতাম এটা আমাকে তাড়িয়ে বেড়ায় তো আর মার্কাজের আর একটা সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে মার্কাজ শুধু বই পুস্তকের জ্ঞান দেয় না জ্ঞান কিন্তু শুধু বই পুস্তকেই পাওয়া যায় না বরং এখানকার যে ম্যানার এইটা এখানকার যে বড় বড় মানুষের সংস্পর্শে আমরা তোমরা থাকি তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে মার্কাজ এখান থেকে নেতৃত্বের একটা বড় একটা জায়গা মার্কাজ করে দেয় যার বাস্তব প্রমাণ আজকের শরীফুল ইসলাম মাদানী নুরুল ইসলাম ভাই এরকম আরো অনেকে রয়েছে যারা নেতৃত্ব দিচ্ছে আজকে এটা মার্কাজ শিখিয়েছে যখন থেকে মার্কাজে পা দিচ্ছে তখন থেকে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদের মধ্যে নেতৃত্বের ভাব যা এবং আমাদের যে তিনি সংগঠন আহলেস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেস যুব সংঘ এবং এটা যে সহি আকীদার একটা সংগঠন শ্রেখ এবং বিদাতের মূল উৎসতনকারী একটা সংগঠন তাদের মূল কেন্দ্র এখানে তাদের দেখে দেখে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পাই নেতৃত্বের এবং এখানকার যিনি স্বপ্নদ্রষ্টা এবং এই সংগঠনের যিনি এই সংগঠনের যিনি মধ্যমণি যাকে দেখে কর্মীরা সবকিছু শিখবে তাদের সংস্পর্শে তোমরা সব সময় আছো আমরা যে কয়টা বছর থেকেছি এই যে কে কে বললো না ফজরের নামাজ আমরা তার সঙ্গে পড়েছি এবং তার সঙ্গে হাঁটতে গিয়েছি এই রাস্তায় অনেক সময় অনেক কিছু তার কাছ থেকে শিখেছি তার কাছ থেকে শুনেছি মন ভরে যেত কখনো শেষ হতো না মনে হয় আরো শুনি আরো শুনি এই সমস্ত লোকের সংস্পর্শ আমাদেরকে অনেক বড় করে দিচ্ছে তাই মার কখনো ভোলার নয় আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের এখানকার প্রত্যেককে দিনের সবচেয়ে বড় বড় দায়ী করে আমাদের বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেখ এবং শিরক এবং বেদাতের মূল উৎপাতন ঘটাক এই পৃথিবীর মাটি থেকে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তার দিনের জন্য কবুল করে নেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মাসাল্লাহ আসলে আমরা বারবার দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছি তাদেরকে উপযুক্ত সময় না দেওয়ার জন্য সম্মানিত বক্তা যারা ছিলেন এ পর্যায়ে স্মৃতি চালন চারণ এবং বিশেষ করে যিনি বেশ আলহামদুলিল্লাহ স্মৃতিচারণ করবেন বাংলাদেশ আহলেদ যুবসংঘের বাইশ চব্বিশ সেশনের সম্মানিত সভাপতি এবং আলমারকাজুল ইসলামিয়া সালাফী নদাবার আশাহী সম্মানিত মহাদ্দেশ মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী রাজশাহী ওনাকে স্মৃতিচারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলী কুমুর আহমদুল্লাহীয় বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াসাল্ মহাল রসুল্লাহ ও সমস্ত প্রশংসা সেই মহানবুল্লাহ আলমিনের জন্য যারা অশেষ মেহরবা আল আলমার কাজুল ইসলামিয়া সালাফি থেকে অধ্যায়ন করে মিডল ইস্টের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ আরও সারা বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করছেন বা করেছেন তাদেরকে নিয়ে আজকের যে সুন্দর অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি তাই মহানাল্লাহ শুক্রের স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তার পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম নবী বিশ্বনবীর রহমতুল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি আমাকে সবাই চেন ছাত্র ভাইয়েরা আমার বাড়ি রাজশাহীতেই রাজশাহীর মানুষ এমন কাজে সর্বপ্রথম ভর্তি হয়েছি হয়েছিলাম উনিশশো সালে উনিশশো সালে প্রথম ভর্তি হয় আমি ছোটবেলা থেকে নিজ ইচ্ছাই আমার বাবাকে বলে আমি ভর্তি হই তখন আমি অনেক ছোট ছিলাম ভর্তি হওয়ার পরে তিন দিন পরে মার কাছ থেকে পালাইয়া চলে যাই থাকতে পারলাম না এটা আমার একটা ইতিহাস আমার জীবনের স্মরণীয় ঘটনা মার কাছে আর থাকতে পারলাম না তিন দিন পরে মার কাছ থেকে চুরি করে পালায় চলে গেলাম বাড়িতে এবং বাড়িতে যে আর আসলাম না কান্নাকাটি শুরু করলাম আমার মা বললো যা আর পাঠাবো না মায়ের মনে অনেক কষ্ট লাগলো যে আমার ছেলে থাকতে পারছে না কিন্তু আমার মনে কিন্তু টান ছিল যে অন্যান্য ছেলেরা বাইরে যে লেখাপড়া করে আমিও করব। পরের বছর দেখলাম যে আমাদের গ্রাম থেকে আরো দু একজন আসবে মাদ্রাসা ভর্তি হবে আমি আবারও বললাম আব্বাকে এবার আমি থাকতে পারবো আবার আমাকে পাঠান আমার আব্বা বলে তুমি একবার পালায় চলে এসে হাত দিব না তখন না না আমাকে দেন যেহেতু তারা যাচ্ছে একসাথে তখন তো আমি একাই ছিলাম কেউ ছিল না আমাদের এলাকার এইবার আমি পারবো আবার ভর্তি করে দিল উনিশশো সালে সেই চুরানব্বই সাল থেকে ক্লাস থ্রিতে ভর্তি হলাম আমাদের যে রুমগুলো এই মাত্রা কিছুই ছিল না এটা তখন খেলার মাঠ আমরা ফুটবল খেলতাম ওই পার্শ্ব একতলা ছিল যে বছর আমরা ভর্তি হন উনিশশো চুরানব্বই সালে সেই বছরই প্রথম দুই তালাতে উঠলাম আমরা সর্বপ্রথম আর এগুলো কিছুই ছিল না তো যাই হোক সেই যাবত থেকে মার্কাজা কাজ আমাদের পদচারণা আমরা সবসময় মার্কাজ জীবনে আমি সাইদ সাইদ বিন আফজাল সে যে বললে একসাথে আমরা বেড়ে উঠেছি আসলে আমরা অনেক আগে অনেক উনিশশো সাতানব্বই সালে ভর্তি হয়েছে আমি উনিশশো চুরানব্বই সালে প্রথম থেকেই কিন্তু খেলাধুলার ময়দানে আমি সবসময় বেশি বিকাল হলে আমাকে কেউ আটকাতে পারতো না খেলার মাঠে আর আমি ছিলাম ফাস্ট বোলার হ্যাঁ আমার মনে খুব জেদ ছোটবেলা থেকেই জেদ হলে আমার বলে যদি কেউ একবার ছক্কা মারে তাকে কিভাবে বোল করতে হবে এই আমার জেদ সৃষ্টি হয়ে যেত তো যাই হোক আমরা এই মার খেলাধুলার ময়দানে থেকেছি লেখাপড়ার সময় লেখাপড়া তো আমরা ফাঁকি দিই খেলার সময় খেলা লেখাপড়ার সময় লেখাপড়া মার কাছে আগের যে লেখাপড়ার পরিবেশ ছিল এখনো আমাকে বারবার স্মরণ করা যে ছোটবেলায় যেভাবে লেখাপড়া করেছি এখনো যদি ওই লেখাপড়াটা জারি থাকতো তো অনেক শিখতে পারতাম আরো আলহামদুলিল্লাহ আমি চাই ছাত্র ভাইরা তোমরাও সে লেখাপড়া করবে তারপরে মদিনা ইউনিভার্সিটিতে যখন মহাদালা হলো মনে মনে একটা বাসনা ছিল যে মদিনা ইউনিভার্সিটি চান্স হইতো কিন্তু আসলে তো তাকদের ব্যাপার দু সালে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ক্লাস করছি আমাদের স্বপ্নেও ছিল না যে আসলে দেখলাম যে হঠাৎ আমি বাড়িতে গ্রামে মানে মাঠে আমি ঘুরছি হাতে একটা ছোট মোবাইল ছিল দেখলাম রিংটোন বেজে উঠলো সাথে সাথে খবর পেলাম যে আমি মধীন ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে সেই সময়ের যে অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার নাই সেই দিন রাত্রে আমার ঘুম হয়নি আনন্দে আসলে আনন্দে সারা রাত আমার ঘুম আসেনি যে আমি মদিন ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক মদিনা ইউনিভার্সিটিতে গেলাম লেখাপড়া করলাম আমির জামাতের একটা প্রথম উপদেশ ছিল আমার আমি যখন উপদেশ নিতে যাই তখন তো আমির জামাত জেলখানায় ছিলেন দু সালে তো জেলখানে স্যারের সাথে দেখা করতে গেলাম দেখা করতে গিয়ে স্যার জেলখানার ভেতর থেকে আমাকে বললেন আগেই শুনেছেন স্যার আমি মদিনাতে চান্স পেয়েছি তো স্যার বলছেন তুমি তোমার কথা শুনেছি যে তুমি মদিনাতে চান্স পেয়েছো তোমার জন্য আমার দুইটা উপদেশ সাথে সাথে এইভাবেই বলছেন এক মদিনাতে যাচ্ছ বিলাসী না দুই অর্থের পিছনে দৌড়ায় না এই দুইটা উপদেশ মেনে চল সার জেলখানা থেকে এই উপদেশটা আমাকে দিয়েছিলেন আমরা আমরা বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে তিনজন তিন বন্ধু আমি ডক্টর কাফি এবং সাইদ আমরা তিনজন এমন ভাবে ঘোরাফেরা করতাম যে আমরা মনে হয় একই মানে আমাদের মধ্যে এত মিল মহব্বত যেটা মদিনা ইউনিভার্সিটির সবাই আমাদেরকে চিনতো যে আমরা তিন বন্ধু সবসময় আমাদের পদচারণা আমরা কখনোই কেউ বলতে পারব না যে আমরা এক টাকা ইনকামের জন্য কোনো জায়গায় কখনোই যাইনি আমরা তিনজনের কেউ যাইনি আমরা লেখাপড়ার সময় লেখাপড়া করার চেষ্টা করেছি আলহামদুল্লাহ এই জন্য হয়তো বা আল্লাহ কিছুটা পথ প্রশস্ত করেছেন তার মধ্যে মদিনাতে গেলাম দু সালের দশ সেপ্টেম্বর আমরা প্রথম পাড়ি জমাই এবং মদিনা থেকে ফিরে এসেছি দু সালের আট জুলাই দু এগারো সালের আট জুলাই আমরা মদিনা থেকে দেশে পাড়ি জমাই এটা যেমন মদিন তারপরে যখন হজ করি প্রত্যেকবার হজেই আমার সবচেয়ে বেশি দোয়া হয়তো আরাফার ময়দানে যে আল্লাহ তুমি আমাকে দিনের খাদেম বানায় এই দোয়া মানে আমার সাথে আমি মানে সবচাইতে আমার জীবনে সব বেশি দোয়া এই আল্লাহ মানে এই দোয়াটা এমন ভাবে কবুল করেছেন যে যেই জায়গাতে যাই সেই জায়গায় দেখা যাচ্ছে দাওয়াতে ময়দানে আমার কাজ যখন প্রথম চলে আসলাম এখানে প্রথম আমাকে বানালিয়া আহাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মোবাইল মানে দাওয়াতে কাজ করা এরপর আবার কি হয়ে গেল চাকরির জন্য আমাকে যেতে হইলো বাহারাইনে সেখানেও দাওয়াতি ময়দান বাহারাইন থেকে আবার চলে আসলাম মার্কাজের শিক্ষক হইলাম এখন বাংলাদেশ আলো যুব সংঘের কেন্দ্র সভাপতি এই দাওয়াতি ময়দান মানে দাওয়াতি ময়দানে এমন ভাবে কবুল করেছেন যে এই ময়দান আমাকে ছাড়ে না আলহামদুলিল্লাহ এটা আমি খুব তৃপ্তি পাই এবং মার্কাজ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে আরেকটা বিষয় মার্কাজের নেতৃত্ব শিক্ষা দেয় এটা বলতে গিয়ে আমরা অনেকে অনেক উদাহরণ পেশ করেছি একটা উদাহরণ আমরা সবাই মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কথা শুনেছি জানি তাই না সবাই চিনি যারা বিশেষ করে মোবাইল জানান মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহ তিনি সৌদি আরবের দাম্মামে থাকেন তা আমাদের বাহরাইনে আমি যখন ছিলাম তখন বারবার আমি তাকে নিয়ে এসেছি আমাদের বাড়ি আমার বাড়িতে মাঝে মধ্যে তিনি বেড়াতে আসতেন এমনিতেও বেড়াতে আসতেন প্রোগ্রামও করেছি তাকে দিয়ে তা আমার যতগুলো প্রোগ্রাম তিনি করেছেন তিনি আমাকে একদিন বলছেন যে শরীফ ভাই বা সারা বিশ্বে আমি প্রোগ্রাম করি কিন্তু আপনার এখানে আসলে আপনার যে প্রোগ্রাম যে হাজার হাজার মানুষ যে দে প্রোগ্রাম করেন এত শৃঙ্খলা এত সুন্দরভাবে বাস্তবায়ন আমি অন্য কোনো জায়গায় পাইনি এটা মনে হয় যে গালিব হাফেজ আহ আপনি কর্মী এই জন্যই মনে হয় এত সুন্দর করে প্রোগ্রাম করতে পারেন এই কথা তিনি নিজে আমাকে কয়েকবার বলেছেন তা আসলেই আমরা আমরা যে নেতৃত্ব এই মাদ্রাসা থেকে শিক্ষা শিক্ষা হয় কিভাবে কি পরিচালনা হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এলএম কিন্তু অনেকের আছে কিন্তু তাকে দেখে খেদমত হয় না তেমন অথচ একজন ব্যক্তি নেতৃত্বের যোগ্যতা থাকার কারণে তার সমাজ সংস্কার করে ফেলে নেতৃত্বে নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া কখনো সমাজ সংস্কার হয় না আলহামদুলিল্লাহ এই মার্কাজ আমাদেরকে নেতৃত্ব শিখিয়েছে এবং আনুগত্য শিখিয়েছে এজন্য এই মার্কাজের যত ছাত্র আমরা এখান থেকে বের হয়েছে আমাদের দ্বারা কিছু খেদমত হচ্ছে ইনশাআল্লাহ আমাদের আরো খেদ মত হবে আমরা যারা বিশেষ করে আমার শেষ আবেদন যারা আমরা বের হয়েছি এখান থেকে আমরা যারা বিভিন্ন ময়দান ময়দানে কাজ করছি সবার প্রতি আমার আকুল আবেদন ঐক্যবদ্ধ জীবন ছাড়া ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সমাজ সংস্কার করা কঠিন বাংলার বুকে একা একই কাজ করে সমাজ সংস্কার করা অত সহজ বিষয় নয় এ বিষয়টা আমি সকলের প্রতি অনুরোধ করব নিরপেক্ষভাবে নিরপেক্ষ দৃষ্টিতে বোঝার জন্য বাংলাদেশ আহ্লাদিস যুবসংঘ আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ আমাদের সকল ভাইদেরকে যারা বিশেষ করে মারকাজ থেকে আমরা যারা বের হয়েছি সকলকে আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুব যুবসংঘের ছায়াতলে ঐক্যবদ্ধ হে জামায়াতবদ্ধভাবে ঐক্যবদ্ধ শক্তি তৈরি করে বাতিলের মোকাবেলা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই মারকাজের যারা গত হয়েছেন যারা শিক্ষকরা তারা সবাই দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করবেন বর্তমানে যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং মার্কাজের যারা পরিচালনা করছেন তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে মহতারাম আমিরে জামাত তার হাঁটুর সমস্যা হাঁটু নিয়ে তিনি এখন চলাফেরা করা তার জন্য খুব কঠিন এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে যেন শেফায় কামেলা দান করেন এবং তার যারা আরো দিনের আরো আরো অনেক খেদমত নিন আল্লাহ তার তার হায়াত বা বৃদ্ধি করে দিন আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুল কৌলি হাদা ও আস্তাকুল্লাহ আলিয়াল মুসলিম ফাস্তাক ফিরু ইনাহুল গফুর রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে স্মৃতিচারণ নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মারকাজের সাবেক ছাত্র মিজানুর রহমান মাদানি যিনি বর্তমানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসাবে নিয়োজিত রয়েছেন আমরা সাথে সাথে দোয়া করছি আজকে যারা এসেছেন যারা আমাদের মেহমান হয়ে এসেছেন তাদের সার্বিক জীবনে যেন কল্যাণ আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নেমে আসেন নেমে আসে আমরা মার্কাজের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং মার্কাজের ছাত্রদের সমন্বয়ে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমিন এ পর্যায়ে স্মৃতিচারণ নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মিজানুর রহমান মাদানি সাবেক ছাত্র মার্কাজ এবং পিএইচডি গবেষক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং যারা সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি এবং অন্যান্য ভার্সিটি সহ বিশ্বের বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং করছেন তাদেরকে নিয়ে পুনর্মিলন অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ অত্র মার্কাজের আমাদের সকলের শ্রদ্ধেয় ও সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের সামনে উপস্থিত অত্র মার্কাজের বিভিন্ন স্তরের ছাত্র ভাইয়েরা সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে যারা যাদের উদ্যোগে দীর্ঘদিনের প্রত্যাশিত এত সুন্দর একটি অনুষ্ঠান যারা উপহার দিয়েছেন যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সাইদ বিন আফতাব বলেছিলেন বললেন যে আমরা মুখিয়েছিলাম যে এরকম একটি অনুষ্ঠান হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেটা সফলতা দান করেছেন এবং দুই হাজার সালে মদিনায় অধ্যয়নরত যারা ছাত্র ছিলেন তাদের উদ্যোগে মার্কাজে হয়তো অনেকেই ছিলেন অনেকেই ছিলেন না তাদের উদ্যোগে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতা বিভিন্ন ছিল অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান ছিল আমাদেরও আশা ছিল এবং সবসময় আশাবাদী যে প্রতি বছর এরকম একটি অনুষ্ঠান আয়োজন করা আপনাদেরকে নিয়ে কিন্তু কোন না কোন কারণে সেটা সম্ভব হয়নি যা হোক কদ্রাল্লাহ মা আল আল্লাহ তালা যা ভাগ্যে রেখেছিলেন তো অনেকদিন পর আমাদের উদ্যোগে না হয়ে মার্কাজের উদ্যোগে যে পুনর্মিল অনুষ্ঠান হচ্ছে আমরা খুশি এবং আমার পরিচয় মিজানুর রহমান দেশের বাড়ি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা থানা মার্কাজের ছাত্র ছিলাম দুই হাজার সাল থেকে দুই হাজার সাত পর্যন্ত ক্লাস সিক্স থেকে শুরু করে আলিম পর্যন্ত আমি এখানে পড়াশোনা করি এবং তারপর দাখিল দুই হাজার পাঁচে আলিম দুই হাজার এরপর রাজশাহী ভার্সিটিতে আরবি সাহিত্যে ভর্তি হই ফার্স্ট ইয়ারে কয়েক মাস ক্লাস করেছিলাম এবং আলিম পাস করার পর মদিনা ভার্সিটিতে আবেদন করা হয় আবেদন করি তারপর সেখানে হলে আমি সেখানে পড়াশোনা করতে যাই দুই সালের একত্রিশে অক্টোবরে আমি এখান থেকে গিয়েছিলাম আর ফার্স্ট ফ্লাইট ছিল বাংলাদেশ থেকে মদিনে যাওয়ার একটু স্মৃতিচারণ যদিও কথা লম্বা হয়ে যাচ্ছে খুব সংক্ষেপে আমার আগে যে তিনজন ভাই গিয়েছিলেন তার মধ্যে দুজন উপস্থিত আমাদের শরীফ ইসলাম মাদানি এবং সাইদিন আফজাল মাদানি ডক্টর আব্দুল কাফি ভাই তার তিনজন গিয়েছিলেন আমার যাওয়ার তিন বছর আগে তারপর পর পর তিন বছর কোনো ছাত্র হয়নি ওসব গোটা বাংলাদেশ থেকেই কোন পজিশন থেকে হয় না আমি যতটুকু জানি তখন আহলেদের উপরে মিথ্যা জঙ্গিবাদ অহবাদ দেওয়া হয়েছিল যার প্রভাব দেশের বাইরেও পড়েছিল সেজন্য সাধনা বন্ধ তারা রেখেছিল আলহামদুলিল্লাহ ছাত্র হয় না বলে আমরা অনেকটাই নিরাশ ছিলাম যে ভাগ্যে বুঝি আর যাওয়া হয় না এরপর যখন দুই হাজার আটে বা সাথে যখন আবেদন করি আমরা আলিম পাস করার পরপরই রেজাল্ট পাওয়ার পর সানবিয়া শেষ করার পর মার্কাস থেকে তখন এখনকার মতো ছিল না কাগজ বাইপোস্টে হাতে লিখিত কাগজগুলি বাইপোস্টে পাঠাতে হতো অনলাইন ভিত্তিক ছিল না তো হয় না বলে কার গুরুত্ব তেমন ছিল না তিন বছর থেকে হচ্ছে না হয় না হবে না এমন এমনকি আমিও অনেকটাই অলস সময় কাটাছিলাম ওখানে যাওয়ার ব্যাপারে আবেদনের ব্যাপারে আমার একজন ক্লাস ফ্রেন্ড রবুল ইসলাম রাশেক গোদাগারি এমন এমনকি ও খুব মানে আগ্রহী ছিল আবেদন করার জন্য এমন কি আমার কাগজগুলি পর্যন্ত আমিও পোস্ট করতে যাইনি ও পোস্ট করতে গিয়েছিল আমার রুমে গিয়ে গিয়ে সাথে আমার কাছ থেকে নিত আবেদন করা হলো আলহামদুলিল্লাহ কদর পরবর্তী রেজাল্ট আসলো মানে ওর হলো না আমারই চান্স হলো আমরা দুইজন সে বছর চান্স পেয়েছিলাম গোটা বাংলাদেশ থেকে আঠারো জন চান্স পেয়েছিল তার মধ্যে মার্কাস থেকে আমরা ছিলাম দুইজন আলহামদুলিল্লাহ তারপর থেকে আবার শুরু হয় ধারাবাহিক ভাবে এখন মাঝে মধ্যে ঘটেছে কিন্তু প্রতি বছরই একজন দুইজন তিনজন করে গিয়েছে আলহামদুলিল্লাহ যার পর্যন্ত মার্কাস থেকে মদিনা প্রায় এ পর্যন্ত উনত্রিশ জন ছাত্র সেখানে গিয়েছে পড়াশোনা করেছে অনেকে সেখানে সর্বোচ্চ স্তর ডক্টর ডিগ্রি অর্জন করে এসেছেন অনেকেই এখনো করছেন অনেকে মাস্টার্স অনেকে বিভিন্ন স্তরে পড়াশোনা করেছেন এবং করছে অনেকেই আসার পর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে সাথে ইলমি তারা করে যাচ্ছেন বলতে আসলে মার্কাজের অনেক তাদের কথা যদিও যারা পরে কথা বলে সবশেষ তাদের বলার কিছু থাকে না আগের বক্তা সব বলে শেষ করে দেয় তবু যেটুকু কথা সেটুকু যদি বলতে চাই অনেক সময়ের প্রয়োজন হবে আমার পূর্বের যে ভাইয়েরা যতগুলি কথা বললেন উপদেশ স্মৃতিচারণ তার সবগুলির সাথে আমি একেবারে সম্পূর্ণ একমত খুব সংক্ষেপ করার কথাটি বলছি তবু ছোট্ট একটু উপদেশ আপনাকে দিতে চাই সেটা হলো যে আপনারা এখানে এসেছেন পড়াশোনা করতে আমার এলাকার একজন পাশের গ্রামের ছাত্র ভাই এখানে পড়াশোনা করতেন আমাদের জুনিয়র ছিল কৃষক ফ্যামিলির আমিও কৃষক ফ্যামিলির ছেলে তো কৃষকদের কিন্তু সবসময় টাকা মজুদ থাকে না চাকরিজীবীদের মতো যে প্রতি মাসে মাসে টাকা পাবে বাপেরা যখন ফসল ওঠে তখন টাকা পাঠাতে পারে তো তার বাবার ওই যে কচু আপনার তো কচু বই কচু যেটা আবাদ ছিল বৃষ্টিতে ভিজে তার কচুর বই উঠাচ্ছে জমি থেকে এবং শুধু বৃষ্টিতে ভেজাই কথা নয় তখনও কচুর বই ওঠার পুরোপুরি সময় হয়নি আরো কিছুদিন পরে তুললে কচুর বই পুরোপুরি বড় হয়ে ভালো সুন্দর হবে একজন লোক পাশ দিয়ে যাচ্ছে বলছে ভাই আপনি কসুর বই তুলছেন এত তাড়াতাড়ি সময় তো এখনো হয়নি কেবলই কসু বই ছোট ছোট এখনো মাটির নিচে বলছে ভাই রাজশাহীতে পড়াশোনা করে ছেলে ছেলে টাকা আসলে বলার উদ্দেশ্য আপনার এখানে এসেছেন আমরাও পড়েছি এখানে আরো ভবিষ্যৎ অনেকে আসবে ছোট ভাই হিসেবে আপনাদের উপদেশ প্রত্যেকের মা বাবা হয় চাকরিজীবী অথবা কৃষক এটা উদাহরণ কতটা ভালো এসে অন্তর থেকে সময় শ্রম কষ্ট করে তিলে তিলে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের আমাদের টাকা খরচ করে এটাকে মূল্যায়ন আমরা সবাই করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সবাইকে তাফিদান করুন আর মার্কাজ একটা ইতিহাস মার্কাজ একটা নাম মার্কাজ একটা ইতিহাস কি বলবো এর সুনাম এর সুখ্যাতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে পড়ছে ভবিষ্যতে পড়বে ইনশাআল্লাহ এবং সেই ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী আপনারাও আপনারাও হবেন ইনশাআল্লাহ আমি মনে করি এই উরুদুল মুস্তাকবাল ভবিষ্যতের গোলাপ আপনারা যারা গোলাপের যাচ্ছে সরাচ্ছে এবং তার চাইতেও বেশি সুবাস আপনারা ভবিষ্যতে সরাবেন এই আশাবাদ ব্যক্ত করেছে আপনাদের প্রতি আপনারা সেভাবে চলবেন সেভাবে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ অনেকে উপদেশ দিয়েছেন আপনাদেরকে ইমাম শাফি ইমাম ওয়াকি ইমুল মুবারকের কথা বলেছেন তাদের কথাগুলো স্মরণ রাখবেন সেই সাথে এরকম অনুষ্ঠান ভবিষ্যতে বারবার হোক আমরাও চাই বারবার হোক আল্লাহ তালা দান করুন এবং আমাদের শ্রদ্ধেয় ডক্টর নুল ইসলাম ভাই বলেছেন যে আমরা হব হোস্ট যারা মদিনে অধ্যয়নরত যারা আসি মাদানি যারা আসি পড়ুয়া এবং যারা পরে এসেছেন তারা আর তারা হবেন আয়োজক ইনশাআল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করি ইনশাআল্লাহ যে দুই সালের মতো আগামীতে নিয়মিত এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করার চেষ্টা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ অফাকান আল্লাহ ইয়াকুম জামিয়ান পরিশেষে এই গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে আপনারা কষ্ট করে বসে আছেন আজকে ছুটির দিন দিনটি ছিল আপনাদের জন্য আমরা মনে করি সেই সময়টি পুরোটা আপনারা আপনারা আমাদেরকে দিয়েছেন এই জন্য আপনাদের সবাইকেই আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই মিজানুর রহমান মাদানি তিনি যে কথাটা বলতে যে কেঁদে ফেলেছেন সে কথাটা সব শিক্ষক মণ্ডলী ক্লাসে বলেন যে পিতামাতার দেওয়া কষ্টের টাকার সাথে যেন কখনো বেইমানে তোমরা করো না যার পিতামাতা যেভাবে হোক না কেন অনেক কষ্ট করে তোমাদের টাকা মাসে মাসে দিয়ে থাকে আমরা সকলেই তোমাদের বলবো কখনো যেন পিতা এই কষ্টের টাকার সাথে খেয়ানত করো না আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন এ পর্যায়ে সর্বশেষ সমাপনী ভাষণ এবং সর্বশেষ স্মৃতিচারণ নিয়ে আসবেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক কৃতি ছাত্র মার্কাজ এবং সাথে সাথে অনুষ্ঠান শেষে ওনার বক্তব্যের শেষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আকিদা বিষয়ক এবং উপস্থিত পুরস্কারের ব্যবস্থা থাকবে এই জন্য মানসিকভাবে তোমরা প্রস্তুতিও গ্রহণ করবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সেই সুদীর্ঘ সময় থেকে সোয়া নয়টা থেকে নিয়ে শুরু করে সাড়ে এগারোটা পর্যন্ত দীর্ঘ সময় আমার মার্কাজের প্রিয় ছোট ভাই মার্কাজের সতীর্থ সবাই যে স্মৃতিচারণ করলেন মাঝে মাঝে এসব স্মৃতিচারণ আমার চোখ অশ্রুসিক্ত হয়ে আসছিল অনেক ঘটনা অনেক বিষয় শুনে এবং আমি নিজেও যেন নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যাই হোক সময় খুবই কম আমাদের আসলে এই ধরনের প্রোগ্রামের সময় বোঝা যায় না কোন দিক দিয়ে চলে যায় সবাই স্মৃতিচারণ করেছে আমি দু একটা কথা একটু বলবো আসলে আর মার্কাজুল ইসলামিয়া সালাফি আলেম তৈরির এবং যোগ্য দায়েল আল্লাহ সমাজ সংস্কারক সংগঠক তৈরির এই অনন্য অভূতপূর্ব প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে উনিশশো সালে প্রথম এখানে একটি লোকাল মক্তব হিসেবে চালু হয় এরপর উনিশশো সাল থেকে মূলত আহলাদিস আন্দোলনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির পুনর্জন্ম লাভ করে এবং নতুনভাবে এটিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয় মহতারাম আমিরে জামাতের মাধ্যমে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা এবং তার ফুলে ফুলে সুশোভিত ও বিকশিত হওয়া শুরু হয় তো যাই এই মার্কাজ যখন উনিশশো সালে প্রথম প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্বপ্রাচীন ছাত্র হিসাবে আমি এখানে পড়াশোনা শুরু করি আজকে যেখানে এতিমখানার মানে পুরাতন ডাইনিং টিনশেড এই টিনশেড ছিল আমার বিদ্যা অর্জনের প্রথম ক্লাসরুম যেটি অতীত স্মৃতির স্মারক হিসাবে আজও আমাদের সামনে প্রমাণ হয়ে দাঁড়িয়ে রয়েছে এরপর সংক্ষেপে আমি চলে আসছি পড়াশোনা করে একসময় উনিশশো সালে এই মার্কাস থেকে দাখিল পাশ করলাম এবং মাদ্রাসা বোর্ডে নবম স্ট্যান্ড করলাম একমাত্র আমি মার্কাস থেকে পর্যন্ত স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য গর্বের বিষয় আমি গর্ব করার জন্য বলছি না কিন্তু কষ্ট লাগে এই ভেবে যে আমরা যখন দাখিল পরীক্ষা আমি স্টার্ন করেছি এটা আমি মার্কাজের নামে করতে পারিনি কারণ আমাদের মার্কাজে দাখিল পরীক্ষা দেওয়ার তখন কোনো সুযোগ ছিল না এমন একটা অখ্যাত মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিলাম যেটি সদ্য ধানের জমির মধ্যে কেবল কিশলয় জাগার মতো বা ধান গাছের চারা জাগ্রত মানে রোপণ করার পরে যে অবস্থায় কেবল সেই সূচা লগ্ন ছিল কিন্তু আমাদের এবং আমাদের বন্ধুদের ভালো ফলাফলের পরে এক বছর পরের বছরে তাদের বেতন বা এমপিও চালু হয়ে গিয়েছিল কিন্তু এটা যদি মার্কাস থেকে হতো মার্কাজের নামটা যদি বোর্ডের খাতা এভাবে থাকতো তাহলে আমি অত্যন্ত আনন্দিত হতাম সংক্ষেপে দুই সালে আলেম পাশ করলাম অল্প কিছু নম্বরের জন্য স্টার্ন হয়নি স্টার মার্ক পে সাতশো ছিয়াশি নম্বর পেয়েছিলাম এরপরে মদিনায় যাব এবং মার্কাজের যেহেতু গোটা মারকাজ আমি ফার্স্ট হতাম সবাই জানে যে মার্কাজ থেকে যদি একজন ছাত্র মদিনায় যায় তাহলে সে হবে নুরুল ইসলাম এবং আমিও সেই সুখানুভূতি নিয়ে মানে খুব আনন্দের মধ্যে আছি কাগজপত্র পাঠানো হয়েছে এবং আমি বিদেশিদের সামনে এখানে যার ওস্তাদরা এসেছিলেন তাদের কাছে আমি সরাসরি দিয়েছি তখন আমাদের ওস্তাদ ছিলেন প্রিন্সিপাল ছিলেন যিনি আজকে অসুস্থ আছেন আল্লাহ তাকে আরোগ্য দান করুক লাবা হরুণ ইনশাআল্লাহ ওনার সামনে সব ওস্তাদের সামনে ভাইবা দিয়েছিলাম যা হোক তো আমার প্রথম হওয়ার কথা কিন্তু হাফেজ আব্দুল মতিন আমার ক্লাসমেট আমার ঘনিষ্ঠ বন্ধু আমার রুমমেট আমাদের সেই ঐতিহাসিক তিনশো দশ নম্বর রুম যে রুমটা ছিল মার্কাজের সবচেয়ে মেধাবী ছাত্রদের মিলন মেলা মিলন স্থল তো সবাই জানে আমার হবে দেখা গেল হলো আব্দুল মতিনের আমার মন খারাপ হয়ে গেল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন পড়াশোনা করি আমি যাওয়ার আশা বাদ দিয়ে দিলাম যে মদিনে আর যাব না কারণ আমার একজন হলে ফার্স্ট আবি ফার্স্ট মতিন সেকেন্ড সে আমার চাইতে ত্রিশ নম্বর কম পেয়েছিল আমার যতটুকু মনে পড়ে আর কি আমি ফার্স্ট ছিলাম তখন আমার আমারই হবে কিন্তু ওর যখন হলে মন খারাপ হয়ে গেল আমার ফার্স্ট না হয় যদি সেকেন্ড হয় থার্ড হয় তাহলে একটু মনটা খারাপই হওয়ার কথা আমি বাদ দিয়ে আবার নতুন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলাম ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম আমি একদিন হঠাৎ দুপুর বেলায় জোহরের সালাতের পরে বসে আছি হঠাৎ দেখি যে মার্কাজের দুইজন আমার প্রিয় একজন আব্দুল আলিম ইবনে কাউসার মাদানি মার্কাজের কৃতি ছাত্র সে এবং আমার অত্যন্ত প্রিয় একজন স্নেহবাজন ছাত্র আমার সাগরেদ হেলাল কুষ্টিয়ার দৌলতপুর কুষ্টা এই দুইজন দেখি যে দুপুরের তপ্ত রোদে তারা ঘরমাক্ত হয়ে আমার পণ্য কুটিরে তারা হাজির হয়েছে তা আমি তাদেরকে দেখে একটু স্তম্ভিত হলাম একটু বিস্ময়াভিভূত হলাম কি কি ব্যাপারে এই হঠাৎ এই রোদের মধ্যে দুপুর বেলায় তাদের আগমন কি সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না তারপরে তারা আমাকে দেখালো যে আব্দুল আলিম বললো সে আমার এক ইয়ার জুনিয়র তবে আমরা তুমি তুমি সম্পর্ক ছিল বন্ধু ভাবাপন্ন সে বলো তোমার তো মদিনায় হয়ে গেছে আমি তো আলহামদুলিল্লাহ বলে আমি অস্ত্র সজল হয়ে গেলাম যা আমার তো হওয়ার কথা না হিসাবে আব্দুল আলিমের হবে পরবর্তী বছর সে फास्ट কিন্তু ওদের মধ্যে কাউকে এনেইনি শুধু দ্বিতীয়বার আমাকে নিয়েছে তো যা হোক আর ঘুম হয় আর কাইলুলা হয় কোনো বিশ্রাম হয় শরীফুল মাদানী না কি একজন বলল যে রাতে সেদিন ঘুম হয় না তার মামুন বলল সম্ভবত যেদিন কবুল হয়েছে তো আমি তাদেরকে নিয়ে ডাল ভাত যা ছিল খেয়ে মার কাজে চলে আসলাম আর কোন ঘুম হয় দুপুর বেলা আর ঘুম ঘুম হলো না পুরো মারকাজ একটা সাজ সাজ রব পড়ে গেছে যা হোক মদিনায় গেলাম সেখানে পড়াশোনা করলাম এরপরে আবার আমার জীবন কাহিনীটা একটু অন্য রকম নদীর স্রোত যেমন বিভিন্ন দিকে মন নেয় আমার জীবন কাহিনীটাও সেই অন্য অন্য রকম সেই দিকে আমি বিস্তৃত যাচ্ছি না অনেক বলেছে এগুলো আর বলতে চাচ্ছি না যাক সংক্ষেপে আমি আবার ফার্স্ট ইয়ার সেখানে পড়ার পরে আমি আমার রেজাল্ট শুনলাম যে ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ক্লাস পেজ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি এবং ব্যাপক রেকর্ড সংখ্যক নম্বর পেয়েছি আমার ওস্তাদ প্রফেসর শামসুল আলম স্যার সৌদি আরবের এক অধ্যাপক আব্দুল ওয়াহাব আকিল সাহেবের বাসায় দাওয়াত ছিল সেখানে উনি আমাকে ডেকে বলেন যে তুমি তো ফার্স্ট হয়েছো এবং অনেক নম্বর পেয়েছো তোমার দেশে থাকা দরকার এই কথাটা এই জন্য বলছি যে অনেকের মনে প্রশ্ন আছে এটা নিয়ে তো এই প্রশ্ন এই কথাটা আমার মনের মধ্যে দাগ কাটলো আমি আবার দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম এখানে রাজশাহ বিশ্ববিদ্যালয় থেকে আরবিকে অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট ফ্যাকাল্টি ফার্স্ট হলাম এবং এই জন্য গোল্ড মেডেলিস্ট গোল্ড মেডেল অগ্রণী ব্যাংক স্বর্ণ পেলাম মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম মাঝখানে একটা কথা যখন উনিশশো সালে আমি স্ট্যান্ড করলাম মহতারাম আমের জামাত আমার গুরু আমার মেন্টর আমার পিতৃতুল্য শ্রদ্ধ ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তিনি আমাকে ডক্টর সাখত ভাইয়ের মাধ্যমে এবং মার্কাজের সাবেক ভাইস প্রিন্সিপাল সাইদুর রহমান মাধ্যমে আমাকে বললেন যে ওকে তাহারেকে নিতে হবে হয়তো আমার এই রেজাল্ট করাটার কারণে স্যার যেহেতু স্ট্যান্ড করা ছাত্র এবং মেধাবী অত্যন্ত মেধাবী তো হয়তো বা এই জন্যই আমার প্রতি স্যারের দৃষ্টি পড়েছিল আমি তখন মজার ব্যাপার হলো আমরা কিন্তু খুব সুখে একেবারে লেখাপড়া করেছি খুব অঢেল টাকা পাচ্ছি বাবার কাছে এমনটা না আমিও কিছু দু একটা ছেলে ছেলেবে কিছু প্রাইভেট পড়াতাম বাইরে গিয়ে বাইরে তো সাখত আমাকে ডেকে বললেন যে তুমি প্রাইভেট পড়ায় কয় টাকা পাও আমি তাকে বললাম তো উনি বললেন তোমাকে এর চাইতে আমরা বেশি দিব আমেরে জামাত বলেছেন যে তোমাকে তাহারিকে প্রুফ রিডার তখন পদ ছিল সেই পদে তোমাকে আসতে হবে তা আমি আলহামদুলিল্লাহ উনিশশো নিরানব্বই সালের পহেলা আগস্ট আমি আর তাহারিকে প্রুফ রিডার হিসাবে যোগদান করলাম তখন সম্পাদক ডক্টর ভাই ছাড়া তাহারিকে সম্পাদকের বাইরে আর অন্য কোনো কেউ ছিল না আমার আরো এক বছর পরে আব্দুল্লা আলিম এবং ডক্টর মুজাফর আমার বন্ধু তারা তাহারিকে যোগদান করেছে এবং কাবিরুল ভাই আরো পরে আর আমাদের পরে উনি এসেছেন যাই হোক সংক্ষেপ একটা কথা বলি সেটি হচ্ছে আমি যখন তাহারিকে যোগদান করলাম আমার অনেক শিক্ষক বললেন যে এই তো এখন এর লেখাপড়া এর ভালো হবে না লেখাপড়া গোল্লায় যাবে এরকম আমাকে বলেছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজকে কৃতজ্ঞ মহতারাম আমির জামাতের পরে সশ্রদ্ধ চিত্তে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দ্বিধাহীন চিত্তে যদি আমির জামাত সেই দিন আমাকে তাহারিকের প্রকৃতির হিসাবে না নিয়োগ দিতেন এবং আমার অনেক শিক্ষক বলেছিলেন লেখাপড়া শেষ আমি সেটাকে কর্ণপাত করিনি তাহলে আজকে হয়তো লেখক হিসাবে আমি যতটুকু প্রতিষ্ঠা পেয়েছি এটি পেতাম না এটি মহতারাম আমিরের জামাতের একক অবদান তার একক চয়েস আমার প্রতি এবং আত্মহারিকের অবদান আমি আমিরে মহতারাম আমিরে জামাত মাসিক আত্মহারিক এবং আত্মহারিকের সম্পাদক ডক্টর সাখত ভাই সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ভাই তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তাহারিকের ভাঙ্গা হাতে যে লেখাগুলো আমরা শুরু করেছিলাম এবং আমিরে জামাত আমাদেরকে একসময় বলেছিলেন যে তাহারিকে কে থাকলো কে গেল সেটি বিষয় নয় যে তোমরা তাহারিক দেখে দিবা আমরা আমি তাহারিক ফাইনাল করে দিব সেইভাবে কিন্তু আমরা তাহারিক প্রকাশ করে এসেছি আমিরে জামাত যখন গ্রেপ্তার হয়েছিলেন সেই সময় দুর্যোগ মুহূর্ত তখন আমার সম্ভবত থার্ড ইয়ার পরীক্ষা চলছে প্রতিনিয়ত গ্রেপ্তারের আতঙ্ক নিয়ে পরীক্ষা দিয়েছি পরীক্ষার হলে ইফতেখার মাসুদ স্যার আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন আমরা তখন সম্পাদক সাহেব সহ অন্যরা বাইরে তাদেরকে রাত কাটাতে হতো নির্ঘম রাত তখন আমার আমি মার কাজে আসা যাওয়া করতে পারতাম এই সুবাদে আমাদের কম্পিউটার অপারেটর তাহারিকের সাইফুল ভাই আমরা আসতাম এবং তাহারিক আমরা বের করেছি আলহামদুলিল্লাহ একটি সংখ্যা আমেরিকা আমাদের গ্রেফতার থাকা অবস্থায় তাহারিক বন্ধ হয়নি এটি ছিল আলেদিস আন্দোলনের জন্য একটি বড় প্লাস পয়েন্ট কারণ আমাদের কথাগুলো সেখানে আমরা বলতে পেরেছিলাম সেই থেকে নিয়ে কোন একটা সংখ্যাও মাসিক আর তাহারিক বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ আগেই বলেছি সময় নাই তাও বলতে হচ্ছে ভালো লাগছে বলতে তোমরা বিরক্ত হচ্ছে অথবা ভালো লাগছে তোমাদেরকে আশা করি ভালোই লাগছে তো স্মৃতিচারণ করা যাবে না অনেক এই মার্কাজের আবাসিক ভবন আগে ছিল না শুধু ছিল ওই পাশের প্রথম যখন এদিকে আবাসিক ভবন হলো একটি রুম এ পাশে এসেছিল তারা ছিলাম আমরা এবং আমার বন্ধুরা আমাদের কোনো প্রশাসক ছিল না এ পাশে কিন্তু আমরা নিজেরাই ঠিক থাকতাম কোনো বাউন্ডারি ছিল না তোমাদের মতো ছয়টা গার্ড ছিল না দুই পাশে কেউ ছিল না মার্কাজের এখানে যখন মসজিদটা যেটি ভেঙে ফেলা হয়েছে আমাদের সেখানে একটা পুকুর ছিল আমরা বিকেলবেলায় মাঠে দুরন্ত পোনা ছিল ফুটবল খেলোয়াড়ে যে আমার মুক্তার ডক্টর মুক্তার চলে গেল ফুটবলের সাথে ডক্টর শেয়াবুদ্দিন ভাই মিজান ছিল আর একবার হাত ভেঙে গেল তাকে নিয়ে ডক্টর হেলালের কাছে অনেক দৌড়াদৌড়ি করলাম সেই স্মৃতিচারণটা সে করেনি করতে পারতো আজকে যাই হোক তো সেই পুকুরে আমরা গোসল করে সালাদের সময় দ্রুত আমরা ঝাঁপ দিয়ে গোসল করি ছোট্ট পুকুর না এটাকে পুষ্করণি বলতে হবে আর কি তো যাই হোক এইভাবে আমরা আমার কাজে অধ্যয়ন করলাম তো এখন আর কোনটা বলবো বিশেষ করে বাংলাদেশ আহালেদি যুব আমি মার্কাজের সাহিত্য পাঠাকার সম্পাদকের দায়িত্ব ছিলাম তারপরে কেন্দ্রে মোটামুটি পনেরো বছর মতো মানে কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করেছি আমরা কিন্তু লেখাপড়ার কোনো আমাদের বিঘ্ন ঘটেনি যারা নানা কারণে অজুহাত দেয় সোনামনির বৈঠকে বসবো যুবসংঘের বৈঠকে বসবো আন্দোলনের বৈঠকে বসবো পড়াশোনা ক্ষতি হবে এটা সম্পূর্ণ শয়তানি হসা সায়া তিন জিনিস মানুষ এবং জিন উভয় শয়তান আছে উভয় কিন্তু কুরমন্তনা দেয় একজন বলেছে সুজন আমি সময় সংক্ষেপে খুব সংক্ষেপ করেছি অল্প কথা বলেছিলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ অনেকে আছেন অনেকে চলে গেছেন মাল্লা ইশকুরিন না সালা ইশকুরিল্লাহ যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন না তাদের প্রতি শুকরিয়া আদায় না করলে আমাদের এটা হবে কৃত অনেক অকৃতজ্ঞতার পরিচয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের মধ্যে যারা চলে গেছেন নাম উল্লেখ করেছেন শ্রদ্ধা শাহেক বদুজ্জামান রহেম শ্রদ্ধা সাহেব ফজলুল করিম এবং আমাদের ইজাজুল হক নান্নু সার সহ যারা চলে গেছেন তাদের প্রতি আমরা তাদের মাফিরাত কামনা করি আল্লাহ তাদেরকে জানাতুর শেদাহস দান করেন তাদের ভুল ক্ষমা করেন এবং যারা আছেন আল্লাহ তাদেরকে নাসলই ওম রহম ফের আল্লাহ যেন তাদেরকে কল্যাণের প্রতি দীর্ঘজীবী করেন তার ইলমি খেদমতকে আরো বাড়িয়ে দেন আল্লাহ মামিন এবং সেই সাথে আল্লাহ যেন আমাদের মামার প্রতি দয়া করেন তাদেরকে যারা মারা গেছেন তাদের প্রতি রহমত হাজার করেন এবং যারা আছেন তাদেরকে যেন আল্লাহ তাল্লাহ কল্যাণের পর দীর্ঘায়ু করেন এবং তাদেরকে দু সমস্ত বাল্লা মসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমিন এবং সেই সাথে স্মৃতিচারণ নব বারবার বলছেন যে হাত ভেঙে যাওয়ার ঘটনা বললে সে বলেই আমি প্রশ্ন তো পর্বে আসবো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান আমি সাধারণত এই ধরনের খেলাধুলাতে অংশগ্রহণ করি না বাসিক যেগুলি আমি ফুটবল খুব পছন্দ করতাম ফুটবল খেলতাম করে মাঠে আমাদের সদনুল ভাই উনিও খুব ফুটবল প্রেমী ছিলেন তোমার দেখেছেন আমরাও দেখেছি একসাথে অনেক সময় খেলেছি তো বাসিক প্রতিযোগিতা অংশ করি না আমি দৌড় প্রতিযোগিতা লং দৌড় যেটা শফিকুল আলাউ সার নর্দাপাড়া বাড়ি দক্ষিণ নর্দাপাড়া তা আমাকে আমি একটু উঁচু লম্বা বলছে মিজান ওঠো 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 খেলো দৌড় দাও দাঁড়িয়ে গেছি শান্ত অভ্যস্ত নই তো দশ পনেরো বিশাল দৌড়ে যেতেই একেবারে গড়া দিয়ে উপরে পড়ে গেলাম ধরে চুপ করে করে বসে আমি বুঝলাম যে কি হয়ে গেছে কিন্তু ব্যথা অনুভব করছে পরে যা পরিচয় দেখা গেল যে আমার এই যে এটাকে বলা হয় বিউটি বিউটি বোন বলে ডাক্তারি পরিভাষায় একটা এই যে উপর দিয়ে যে হাটটা আছে সেটা ভেঙে যায় এখন অবশ্য ভাঙ্গাই আছে কাদা ফাল এই ছিল একটা ছোট্ট স্মৃতি আর অনেক স্মৃতি আছে আসলে মার্কাজ জীবনে সেদিকে বলে শেষ সেগুলি বলে শেষ করা যাবে না পরবর্তী দিন সময় পাবো আমরা আরো লম্বা সময় না আমরা আমাদের মন খুলে আপনাদের সামনে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ